বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদূনাহু মাকতুবান ইনদাহুম ফিত التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلكه واحسنوا ان الله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য পাক পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং যেগুলি নাপাক নোংরা যেগুলি ইহকাল পরকালের ক্ষতি করে সেগুলিকে আল্লাহ পাক খবিস বলে আখ্যায়িত করেছেন এবং তা হারাম করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই প্রেরণ করেছেন রাসূল করে যে তিনি মানব জাতির জন্য তৈয়বাত পাক পবিত্র বস্তুকে হালাল ঘোষণা করবেন এবং খাবায়েস নোংরা ঘৃণিত বস্তু ইহকাল পরকালের যেগুলি ক্ষতি সাধন করে সেগুলিকে তিনি হারাম করবেন। এই ছিল তার রেসালাতের উদ্দেশ্য। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব, তা হচ্ছে ধূমপান এবং তামাক জর্দা সম্পর্কে। ধূমপান তামাক জর্দা এত ব্যাপক আকার ধারণ করেছে যে এক শ্রেণীর মুসলিমরা যারা এসব পান করে, ধূমপান করে বা তামাক সেবন করে, জর্দা খায়, তারা এগুলিকে হালাল মনে করে নিজে। আর বিশেষ করে আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে আলেম সমাজের এ বিষয়ে
কোরআন হাদিস ভিত্তিক ফতোয়া না থাকার কারণে তারা আরো হালকা মনে করে নিয়েছে। সৌদি আরবে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের ভূমিকা এই ক্ষেত্রে সুন্দর, যে তারা সর্বসম্মতিক্রমে বিল ইত্তেফাক তাদের ঐক্যমত রয়েছে এই বিষয়ের উপর যে ধূমপান, জর্দা, তামাক জাতীয় সমস্ত বস্তু হারাম। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, আলেম সমাজের কোনো দ্বিমত নেই। জাহেল মূর্খ ফাসেক পাপিষ্টরা যারা পান করে তারা সুবিধাবাদী, তারা কুপ্রবৃত্তির অনুসারী, তারা মনের কামনা বাসনার অনুসরণ করে, সেই জন্য তাদের কথা কোনো মূল্য রাখে না। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সমাজের আলেমরা, যাদেরকে আলেম বলা হয়, একসেন আলেমরাও জর্দা খায়, তামাক খায়, গুল ব্যবহার করে, এমনকি একসেন পীরেরাও বিড়ি সিগারেট খায়। জানেন না আপনারা, হোক্কা টানে বিড়ি সিগারেট পর্যন্ত দেখেছেন আমাদের ভাইরা। আমাদের এক বন্ধু, নাম ছিল আব্দুল মতিন, ফাজেল পাস, মাদ্রাসা আলিয়া পড়া ছেলে, আমার চাইতে বয়সে একটু বেশি, ঘড়ির মেকানিক। ফাজেল পাস করার পরে সে এক ঘটনা বলল যে আমি একবার শুনলাম যে পীর এসেছে, তো দেখতে গেলাম পীরকে, যে পীর তার 3 থেকে 5 মিনিটের মধ্যে একটা করে সিগারেট লাগে, রাত্রে যখন বিছানায় শুইল 2 প্যাকেট তার কাছে তার মুরিদানরা সিগারেট রেখে দিল। এটা চোখে দেখা ঘটনা আমার ঘনিষ্ঠ বন্ধুর। সুতরাং যেই সমাজের পীর যাদেরকে ধর্মীয় নেতা মনে করা হচ্ছে, যদিও তারা ধর্মীয় নেতা নয়, বিদাতপন্থী, যেই সমাজের আলেম, বড় বড় মাদ্রাসার ওস্তাদ, শিক্ষক, বুখারি পড়ায়, হেদায়া পড়ায়, বেকায়া পড়ায়, তারা হুক্কা খায়। আমাদের এখানে মতিউর রহমান বলে, তাদের পূর্বপুরুষরা হাওড়া কলকাতার লোক ছিল, বর্তমান ঢাকা মিরপুরে আছে, হাফেজ মতিউর রহমান এখানে থাকতো দমদমে, আল্লাহ তার হেফাজত করে এবং তাকে সুস্থ করে, বর্তমানে একটু অসুস্থ রয়েছে, দাওয়াতি কাজে এখন আলহামদুলিল্লাহ লেগে আছে। তার বেশ কিছু আত্মীয় স্বজন বংশধর দেওবন্দের শিক্ষক, ওদের মাধ্যমে সে সরাসরি জানে ঘটনা, তার মানে এটা কোনো বাড়াবাড়ি কথা নয় যে সেখানকার বড় বড় ওস্তাদরা হুক্কা খায়। তো একদিন জিজ্ঞাসা করেছে কোনো ছাত্র, ছাত্রকে একটু বিবেকে বাধা দেয়, হুক্কা আবার খায়, বড় বড় ওস্তাদ হাদিস পড়ায়, তফসির পড়ায়, আবার হুক্কা খায়, কেমন কথা, জিজ্ঞাসা করেছে ইয়ে হাজরাত ইয়ে কিয়া হ্যায়, তার জবাব বলছে ইয়ে ওলামা কি শান হ্যায়, ইয়ে ওলামা কি শান হ্যায়, আলেমদের এটা হচ্ছে শান, ঠাটবাট। কোরআনে কেরিমের 11টি আয়াত এবং 9টি হাদিস নিয়ে এসেছি, এছাড়াও আরো দলিল আছে, হাদিসে বিশেষ করে আরো বেশ কিছু দলিল আছে, মোট 20টি দলিল আমার কাছে সামনে আছে, আপনাদের সামনে আজকে পেশ করার চেষ্টা করব। সুতরাং কোনো গল্প কিস্সা কাহিনীর দিকে না গিয়ে সরাসরি শুরু করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এই জর্দা, তামাক, তামাক থেকে যত কিছু তৈরি হয়, তামাক থেকে যা কিছু তৈরি হয়, সে বিড়ির আকারে হোক, আর সিগারেটের আকারে হোক, ধূমপান করে হোক, আর গিলে খেয়ে হোক, যে কোনো আকারে হোক না কেন, এগুলির হুকুম সম্পর্কে এই আয়াত এবং হাদিসগুলি পেশ করব। পেশ করার আগে বলে দিই যে শরীয়তের নীতিমালা, ইসলামের নীতিমালা হচ্ছে যে মানুষের জন্য, যাতে ইহকালের ক্ষতি আছে অথবা পরকালের ক্ষতি আছে, তা কখনো হালাল হইতে পারে না, হারাম। এটা হচ্ছে শরীয়তের নীতিমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব বস্তুকে হালাল করেছেন যেগুলিতে ইহকাল পরকালের ক্ষতি নেই, পরকালের কোনো ক্ষতি নেই, ইহকালে সামান্য হয়তো 10-20% ক্ষতি থাকলে তাতে 80% ফায়দা আছে, হতে পারে। যেমন গরুর গোস্ত, খাসির গোস্ত, একসাথে লোকদের ক্ষতি আছে কিন্তু আল্লাহ হালাল করেছে, কিন্তু শুকুরের গোস্ত আল্লাহ পাক হারাম করেছে, এই জন্য যে তাতে হ্যাঁ ক্ষতি বেশি। মদ কি আল্লাহ পাক এই জন্য হারাম করেছেন তাতে ক্ষতি বেশি? কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলমিন তা স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন যে ফিহে মানাফে উলিন নাস, ওতে কিছু উপকার আছে কিন্তু ইসমুহুমা আকবার ওয়া মিন্নাফিহিমা ওয়া গুনাহ ওয়া অনিষ্ট
হচ্ছে তার উপকার চাইতে অনেক বেশি। সেজন্য আল্লাহ পাক মদকে বা মাদক দ্রব্যকে, গাঁজা হেরোইন এসবকে হারাম করেছেন। মদে কিছু ফায়দার কথা আল্লাহ পাক বলেছেন, কিন্তু বিড়ি সিগারেট জর্দা তামাকে তাও ফায়দা খুঁজে পাওয়া যায় না। তবে শেষখানে বক্তব্যের শেষে যদি ভুলে যায় মনে করিয়ে দিবেন, তারপরে কিছু ফায়দা বলবো আপনাদেরকে। বিড়ি সিগারেটে কিছু ফায়দার কথা বলবো শেষখানে। ক্ষতির কথা, বিড়ি সিগারেট পান করা অথবা জর্দা তামাক ব্যবহার করা, এতে দুনিয়ারও ক্ষতি আখেরাতের ক্ষতি। ইহকালেও ক্ষতি পরকালেও ক্ষতি, দিনেরও ক্ষতি দুনিয়ারও ক্ষতি। দিন আপনার ইসলাম, আপনার ইসলামের ক্ষতি, আপনার ইমানের ক্ষতি, আপনার আমলের ক্ষতি, আপনার তাকওয়ার ক্ষতি, আর দুনিয়ারও ক্ষতি। একজন জ্ঞানী মানুষ এমন কাজ করবে না যাতে তার আখেরাত নষ্ট হয়, তার ইমান নষ্ট হয়, তার আমল নষ্ট হয়, ইমান দুর্বল হয়, ইসলাম কমজোর হয়, এ কাজ কখনো করতে পারে না যদি মুসলিম হয়। আচ্ছা, মুসলিম যদি না হয় বা পাপিষ্ট মুসলিম, তার কোনো পরোয়া নেই, এইরকম হয়, বেপরোয়া মুসলিম, বিদিন ধরনের জন্মসূত্রে মুসলিম অথবা অমুসলিম যদি হয়, তাহলে দুনিয়ার ক্ষতি জ্ঞানবান ব্যক্তি চাইবে না। কোনো অমুসলিম, কোনো ফাসেক লোক হইলেও তার দুনিয়ার ক্ষতি চাই না। বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলিতে দিন দুনিয়া উভয়ের ক্ষতি আছে। দুনিয়ার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি, দুনিয়ার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি, যে পান করে বিড়ি সিগারেট, যে জর্দা তামাক ব্যবহার করে তার ক্ষতি, তার আশেপাশে যে বসবে, যারা উঠা বসা করে, যেমন স্ত্রী, ঘনিষ্ঠ ব্যক্তি, ছেলে মেয়েরা আশেপাশে সবসময় কোলে আসে, খেলাধুলা করে, তারা এই দুর্গন্ধ পায় বিড়ি সিগারেটে, তাদের ক্ষতি। তাহলে যে পান করে বিড়ি সিগারেট তারও ক্ষতি, আর যারা তার আশেপাশে বসবাস করে বা তার সাথে কথা বলে, তার মজলিসে বসে, তাদেরও ক্ষতি। স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতি, আর্থিক ক্ষতি। আমার একটি ছোট্ট পুস্তিকা আছে, সেটা হচ্ছে, নাম মনে আছে কারো? নাম মনে আছে বইটির? কালো রঙের যে কভারে বইটি, এখান থেকে বিতরণ করছে, গুপ্ত ঘাতক। জি হ্যাঁ, এই গুপ্ত ঘাতককে পরিসংখ্যান বলা হয়েছে, যে যদি আপনি বাৎসরিক কত ক্ষতি হতে পারে, কত টাকা অর্থের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, সবগুলি ক্ষতি আলাদা আলাদা বর্ণনা করা হয়েছে। চিন্তা করেন, আপনি দৈনিক কত টাকা খরচ করছেন, এটাকে সব সপ্তাহে ফেলেন, মাসে নিয়ে আসেন, বছরে নিয়ে আসেন, আপনি 30-40 বছর ধরে বিড়ি সিগারেট পান করেন, জর্দা খান, কত হাজার হাজার লাখ লাখ টাকার ক্ষতি করেছেন, আপনি হিসাব করেন, জবাবদেহি করতে হবে। অর্থ নষ্টও করলেন, আর জবাবদেহি করতে হবে। কোনো সামান্য জ্ঞানী লোক পাবেন না যে রিয়াল টাকাকে নিল আর নেওয়ার পর আগুন দিয়ে পুড়িয়ে দেবে, কোথাও খুঁজে পাবেন না। পাগল ছাড়া আর কোনো মানুষ পাওয়া যাবে না। মাসিক বেতনটা উঠালো, আর উঠার পরে ধরলো 100-500 টাকা ধরে পুড়িয়ে দিল। কিন্তু যারা ধূমপান করে তারা এই কাজই করে। আর্থিক ক্ষতি, তারপরে সামাজিক ক্ষতি, পরিবেশের ক্ষতি, পরিবেশ দূষিত হয়। যেসব রাস্তাঘাটে, হাটে বাজারে, মার্কেটে, স্টেশনে, এয়ারপোর্টে, যে কোনো জায়গায় ধূমপান করা হয়, বিড়ি সিগারেট পান করা হয়, এসব জায়গার পরিবেশ দূষিত হয়ে রয়েছে, বিষাক্ত হয়ে রয়েছে। যদি তিক্ত অভিজ্ঞতা চান তাহলে যান জেলে, কত বিষাক্ত হয়ে আছে জেলের পরিবেশ, বিষাক্ত হয়ে আছে। আমাদেরকে বক্তব্য করতে যেতে হয় আর পড়ি যে আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহ তোমার এই সৃষ্টির অনিষ্ট থেকে রক্ষা করো, কারণ এদের মধ্যে ঘণ্টাখানেক বসতেই হবে, থাকতেই হবে, আর এদের বিষের কিছু অংশ পেতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, মুসলিম মুমিনদের হেফাজত করে, ইমানদার লোকদের হেফাজত করে, ভালো মানুষদের আল্লাহ পাক যেন হেফাজত করে, আর ফাঁসে গুনাহগার পাপিষ্ঠদের কি, আর বিড়ি সিগারেট ধূমপানকারী জর্দাখোরদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করে। শুরু করি এখন আয়াতগুলি, একটি আয়াত শুরুতে তেলাওয়াত করেছি, তা দিয়ে শুরু করি। আল্লাহ পাক রব্বুল সূরা বাকারার আয়াত নম্বর 195 ইরশাদ করেছেন, ওয়ান ফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কাছে টাকা পয়সা আছে, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো, শয়তানের রাস্তায় খরচ করিও না,
ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক বলছে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করো, যাতে ইহকাল পরকাল সুন্দর হয় তার জন্য খরচ করো। ও আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই আয়াতের অংশটুকু আমাদের দলিল এই ধূমপান হারামের ক্ষেত্রে, জর্দা তামাক হারামের ক্ষেত্রে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের হাতকে মানে নিজেদেরকে, আল্লাহ পাক বলেছেন আইদিকুম তোমাদের হাতকে ধ্বংসে পতিত করিও না। আরবি ভাষার বাক ভঙ্গিমা হচ্ছে, অলঙ্কার হচ্ছে যে হাত বলে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ বিপদে যখন মানুষ পড়তে যায় তখন বাঁচার চেষ্টা করে হাত দিয়ে। আল্লাহ পাক হাতের কথা উল্লেখ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসে পতিত করিও না, ধ্বংসে নিক্ষেপ করিও, তাহলুকা হালাকা হালাকাত থেকে তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না। ওয়া আহসেনু, বরং কি করো, সদাচরণ করো, নিজের সাথে সদাচরণ করো, নিজের স্ত্রীর সাথে সদ ব্যবহার করো, নিজের ছেলে মেয়েদের ওপরে এহসান করো, ক্ষতি করিও না। ওয়া আহসেনু, ধ্বংসে নিজেকে ফেলিও না, নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে ধ্বংস করিও না, রাত দিন ধূমপান করে তাদের কাছে যাচ্ছ, ধ্বংস করিও না। আহসেনু, বরং এহসান করো, সদ ব্যবহার করো তাদের সাথে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সৎকর্মশীল সদাচরণকারী যারা এহসানকারী ক্ষতি করে না, এহসানের বিপরীত হচ্ছে ইসা, খারাপ করে না ভালো করে, অপকার করে না উপকার করে, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, ধূমপানকারী কোন উপকার করে বলেন, নিজের উপকার করে, নিজের স্ত্রীর উপকার করে, নিজের ছেলে মেয়েদের উপকার করে, নিজের যে পরিবেশে বাস করে সেখানকার উপকার করে, হাট বাজারে যেখানে ধূমপান করে জর্দা খায় তাদের উপকার করে, সকলের অপকার করে, এমনকি মসজিদে নামাজ আদায় করতে যায় সেখানে মুসল্লিদের অপকার করে, ক্ষতি করে, কার উপকার করে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ পাক বলছে তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না। যারা ধূমপান করে, যারা জর্দা তামাক খায়, তারা নিজেকে মন্থর গতিতে ধীরে ধীরে ধ্বংসে পতিত করে। ধ্বংসে পতিত হওয়া দুই রকম, একটা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, আরেকটা হচ্ছে দ্রুত। একটা লোক আত্মহত্যা করার জন্য গেল, আত্মহত্যা হারাম, এই আয়াত তার দলিল, রাস্তায় গেল আর গাড়ি দেখছে দ্রুত আসছে, গাড়ির নিচে ঢুকে পড়লো। যেমন রেল লাইনে অনেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, বিষ খেয়ে আত্মহত্যা করলো, দ্রুত কিছুক্ষণের মধ্যে শেষ। এটা হচ্ছে নিজেকে ধ্বংসপতিত করা, আর একটা হচ্ছে মন্থর গতিতে ধীরে ধীরে এমন বিষাক্ত কিছু ইঞ্জেকশন দিলো যে এক মাস দুই মাস ছয় মাস দুই বছর মারা যাবে, এটাও নিজেকে ধ্বংসপতিত করা। বিড়ি সিগারেট জর্দা তামাক ওই রকমই, এক মাসে না হইলে ছয় মাসে, এক বছরে, এক বছর না দুই বছরে, পাঁচ বছরে নিজেকে ধ্বংসপতিত করলো, তার দুনিয়া আখেরাত নষ্ট করলো। আখেরাত এই জন্য নষ্ট করলো যে হারাম ভক্ষণ করে মারা গেল, আখেরাত নষ্ট করলো, ইমান আমল খারাপ করলো। আর দুনিয়াতে নিজেকে ধ্বংসপতিত করলো, নিজের স্ত্রীকে বিধবা করলো, ছেলে মেয়েদেরকে এতিম করলো। এখানে মনে পড়ে গেল একজন মৌলভী সাহেবের কথা, মাত্র 35 বছর বয়স, আর এই শরীর স্বাস্থ্য মাশাআল্লাহ আমাদের চাইতে ডবল। জর্দা খেত, জবরদস্ত জর্দা খেত, যেমন তেমন না, এতটা করে এক এক পানের খিলিতে, এক এক পানের খিলিতে। আর ওই জর্দাগুলো ভারতে বই কি বলে 500 জর্দা না কয়শো জর্দা, হ্যাঁ হ্যাঁ 500 জর্দা খেত। একটা আছে কালা জর্দা, একটা লাল জর্দা আছে নাকি, হ্যাঁ বিভিন্ন জর্দা, ও মিস করে খেত। মাত্র 35 বছর বয়সে তার ব্লাড ক্যান্সার হলো, আমার চোখের দেখা ঘটনা, ওই ব্যক্তিগত চিন্তাম রহমতুল্লাহ, আল্লাহ যেন মাফ করে দেয় তাকে, আল্লাহ মাফ করে, কিন্তু অভ্যাসের গোলাম হয়ে পড়েছিল, অভ্যাসের দাস হয়ে পড়েছিল। মানুষ যখন বদ অভ্যাসে অভ্যাসের গোলাম হয়ে পড়ে তখন অনেক সময় হালাল হারামের পার্থক্য করার তৌফিক থাকে না, পার্থক্য থাকে না, জানছি হারাম, জানছি খারাপ, জানছে যে সব ক্ষতি করছে, আমার ক্ষতি হচ্ছে, আমার ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরও অভ্যাসের গোলাম হয়ে পড়েছে। আল্লাহ পাকের গোলাম না হয়ে, আল্লাহ পাকের বান্দা না হয়ে, আল্লাহ পাকের দাস না হয়ে তার বদ অভ্যাসের গোলাম দাস বান্দা হয়ে গেছে। 35 বছর বয়সে তার ছেলেগুলোর বয়স ছিল মাত্র 3 বছর, 4 বছর, 5 বছর, 1 বছর, এরকম কয়েক ছেলে ছেড়ে স্ত্রীকে বিধবা করে ছেলেদেরকে মেয়েদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় হলো।
তো ব্লাড ক্যান্সারের মুখ্য কারণ হচ্ছে এই ধূমপান করা, জর্দা খাওয়া, এইসব করা। আল্লাহ পাক তাই বলেছেন নিজেদেরকে ধ্বংসে পতিত করিও না। এই একটি আয়াত দলিল পেশ করলাম যে ধূমপান হারাম। একটি নীতিমালার কথা শুরুতে বলেছি, তা হচ্ছে যে শরীয়তে আল্লাহ পাক তাইয়েবাতকে হালাল করেছেন এবং তার সন্ধান করতে বলেছেন, তা ভক্ষণ করতে বলেছেন, আর খাবায়েস থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন। কোরআনে কারীম এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদার মানুষেরা তোমরা ভক্ষণ করো, খাও দাও, আহার গ্রহণ করো, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তাইয়্যিবাত বেছে, যেগুলি পাক পই। তাইয়্যিব মানে কি? কেফাল হাল, কেমন আছেন, বল কি বলেন, তাইয়্যিব। হ্যাঁ, তাইয়্যিব মানে ভালো। আল্লাহ বলছে মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে ভালোগুলি খাও, ভালোগুলি খাও। অশকুরুলিল্লাহ, এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক ভালো রিজিক তোমাকে দান করেছেন। ইন কুনতুম ইয়াহু তাবুদুন, যদি আল্লাহ পাকের সত্যিকার তোমরা বান্দা হয়ে থাকো আর ইবাদত করে থাকো, তাহলে পাক পবিত্র খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে তাইয়্যিবাতের বিপরীত হচ্ছে খাবায়েস। খাবায়েস কি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন? এই মর্মে আপনাদেরকে আয়াত শোনাই, সূরা আরাফের আয়াত নম্বর 157। মহান আল্লাহ ইরশাদ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেন পাঠালেন দুনিয়াতে, এ সম্পর্কে কেন পাঠালেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইত্তাবিউনা আর-রাসূলা আন-নাবিয়াল উম্মি, ওরাই মুমিন যারা অনুসরণ করে সেই রাসূলের যিনি নবী এবং যিনি আক্ষরিক জ্ঞান রাখতেন না, উম্মি তার উপাধি এটি। আক্ষরিক জ্ঞান না রাখা আমাদের ক্ষেত্রে অনেক সময় আইব হইতে পারে, ত্রুটি। আরে কিছুই পড়াশোনা জানেন না আপনি আজকালকার যুগে? হ্যাঁ, দুনিয়ায় শিক্ষার চর্চা, শিক্ষায় মানুষ এত প্রতিযোগিতা করেছে, আর আপনি পড়াশোনা জানেন না, আপনাকে হাতের ছাপ দিতে হয়, তাহলে আমাদের ক্ষেত্রে আইব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর গুণ হিসাবে আল্লাহ পাক কোরআনে কারীমে বর্ণনা করেছেন, আন-নাবী আল উম্মি, আল্লাহ পাক বলেছেন। কেন? এই জন্য যে তিনি অক্ষরের জ্ঞান রাখতেন না, তারপরও সারা দুনিয়াকে সবচাইতে উত্তম শিক্ষা দিয়েছেন, তাহলে ভালো গুণ হলো না? অক্ষরের জ্ঞান না রেখি যদি সবচাইতে বড় শিক্ষক কেউ হইতে পারে, তাহলে কত বড় তার গুণ, হ্যাঁ, কত বড় তার ফজিলত, কত বড় তার শ্রেষ্ঠত্ব। আল্লাহ পাক এই জন্য প্রশংসা করেছেন যে এই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উম্মি, তারপরে সারা দুনিয়ার সমস্ত মানুষের মুআল্লিম। আল্লাহ স্বয়ং তাকে জিবরাইল আলাইহি সালাতু সালাম ফেরেশতাকে দিয়ে শিক্ষা দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, এই নবীর কথা লিখা রয়েছে তাদের নিকটে, ইহুদি খ্রিস্টানদের নিকটে, তাওরাতে এবং ইঞ্জিলে, তাতেও পাবে তার কথা, ভবিষ্যৎবাণী। ইয়ামুরুহুম বিল মারুফ, তার মিশন ছিল, তার ডিউটি ছিল যে তিনি ভালো কাজের উপদেশ দেবেন, এ কথাও লিখা আছে তাওরাত ইঞ্জিলে। আর আল কোরআনের এই আয়াতেও আল্লাহ পাক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পাঠালেন, ইয়ামুরুহুম বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবেন, উপদেশ দান করবেন, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবেন, অন্যায় কাজকে নির্মূল করবেন, অন্যায়কে পৃথিবী থেকে বিতাড়িত করবেন, ওয়ায়ুহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত, এবং তাদের জন্য পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করবেন, এই জন্য তিনি প্রেরিত হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বরের ডিউটির কথা আল্লাহ পাক বলছেন যে তিনি তাইয়্যিবাত পাক পবিত্রগুলিকে হালাল ঘোষণা করার জন্য পৃথিবীতে এসেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, 4 নম্বরে তার ডিউটি হচ্ছে যে তিনি খাবায়েস, তাইয়্যিবাতের বিপরীত খাবায়েস দেখলেন, পাশাপাশি আল্লাহ পাক উল্লেখ করেছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবায়েস, হালালের বিপরীত হারাম আর তাইয়্যিবাতের বিপরীত হচ্ছে খাবায়েস। তিনি তাইয়্যিবাত পাক পবিত্রকে হালাল করার জন্য এসেছেন, এবং খাবায়েস খবীসাতুনের জামা, নোংরাগুলিকে হারাম ঘোষণা করার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন। তারপরে আয়াত খুব লম্বা আছে, সংক্ষেপ করে দিয়ে শেষখানে আল্লাহ পাক বলছে, ফাল্লাযীনা আমানু, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি যারা বিশ্বাস করবে, তা ও আজ্জারুহ, তার সাহায্য সহযোগিতা করবে, ওয়া নাসারুহ, তার মদদ করবে,
তার সম্মানপ্রদ আজ্জারুহ মানে সম্মান প্রদর্শন করবে। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, তার সাথে যে আল্লাহ পাক নূর নাজিল করেছেন অর্থাৎ আল কোরআন নাজিল করেছেন, ইমান ইসলামের দিক নির্দেশনা হিদায়াত নাজিল করেছেন, তার অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সার্বিক কল্যাণ হাসিল করবে। তাহলে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র হালাল করার জন্য, পাক পবিত্র যারা ভক্ষণ করে পানাহার করবে, আর খাবায়েস নোংরাগুলিকে হারাম করার জন্য প্রেরণ করেছেন তার যারা অনুসরণ করবে এবং খবিস নোংরা থেকে বেঁচে থাকবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সার্বিক মঙ্গল হাসিলকারী, এরাই দুনিয়া আখিরাতে সুখী হবে। মুফলিহুন, আল্লাহ পাক নামাজের জন্য আজানে কামতে হাইয়াল আল ফালাহ বলে ডাক দিতে বলেছেন। কোরআনে কারিমে সূরা নূরের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরাই ফালাহ পাবে, সার্বিক মঙ্গল হাসিল করবে। তো ফালাহ সার্বিক মঙ্গল হাসিল করা, ইহকাল পরকালে কামিয়াব হওয়া, সফল কাম হওয়া কারা হবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছিলেন সে উদ্দেশ্যের বাস্তবায়ন করবে। তিনি নোংরা বস্তুকে হারাম করেছেন, সুতরাং এই হারাম থেকে বেঁচে থাকবে। এই আয়াত প্রমাণ করে যে খাবায়েস হারাম। এখন তাহলে আমাদেরকে প্রমাণ করতে হয় যে বিড়ি সিগারেট পান করা, জর্দা তামাক, তামাক থেকে যা কিছু তৈরি হয় এগুলি তৈয়বাত না খাবায়েস? চোখ বন্ধ করে বলবেন আপনি যদি দিন সম্পর্কে জ্ঞান নাও থাকে, দুনিয়ার জ্ঞান থাকে, মেডিকেল সায়েন্সের জ্ঞান থাকে, তাহলে বলবেন না নোংরা, এগুলো খবিস। আর দিনের জ্ঞান থাকলে আরো সুন্দর করে বলবেন আপনি, কারণ আপনার কাছে দিনের জ্ঞান আছে যে কোনগুলি তৈয়বাত কোনগুলি খাবায়েস, আমার বুঝার তৌফিক আছে কারণ আমি কোরআন এবং হাদিসের কিছু অংশ বুঝি, দিন ইসলাম সম্পর্কে বুঝি। মেডিকেল সায়েন্সে যে জর্দা তামাকের, তামাক থেকে যা কিছু তৈরি হয় তার যে ক্ষতি আছে তা এত স্পষ্ট হয়ে গেছে আজকাল যে কারো কাছে অজানা বলে কিছু নেই। সিগারেটের প্যাকেটে লেখা আছে, এটা তো আপনারা জানেন তাই না, যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবায়েস, খাবায়েস যে তৈয়বাত নয়, ধূমপান, বিড়ি সিগারেট, জর্দা তামাক, এগুলি নোংরা খাবায়েস, তৈয়বাত নয়। আর দুনিয়াতে দুই রকম আছে, তৃতীয় কিছু নেই, দুনিয়াতে দুই রকম আছে, যেমন হয় হালাল না হয় হারাম, এই কাজটি এই জিনিসগুলি আপনার জন্য হালাল না হয় হারাম, ওই রকমই দুনিয়াতে হয় তৈয়বাত আছে পানাহারের বস্তু আর না হইলে খাবায়েস আছে। রিজিক দুই রকম, মিন তৈয়বাতি মা রাযাকনাহু, আল্লাহ বললেন যখন তাহলে বোঝা যাচ্ছে যে হয় তৈয়বাত পাক পবিত্র আর না হইলে খাবায়েস। এখানে বসে ভাত রুটি মাশাআল্লাহ সব কিছু খেতে পারবেন তাই না, এখানে কেন মসজিদেও যদি আল্লাহর ঘরেও খেতে দেওয়া হয়, কাবা ঘরে ইফতার করতে বসছেন, মসজিদে নবীতে ইফতার করতে বসে, পেট ভরে যে কোনো খাবার হালাল খাবার যদি দেয় সে আপনাকে ব্রেড দিক আর খেজুর দিক আর গৌয়া দিক আর চা দিক আর আপনাকে ভাত পর্যন্ত দিক, হালুয়া রুটি যাই দিক না কেন, খাবেন না খাবেন না সব খাবেন, কিন্তু আপনাকে যদি মসজিদ নববী অত দূর যায় না আর মসজিদে হারাম যায় না, কোনো ছোট একটি মসজিদ আপনার মহল্লার মসজিদ, সে মসজিদে বসে বিড়ি খেতে পারবেন, সিগারেট খেতে পারবে? সামান্য যদি সামান্য ইসলাম থাকে, নামাজ নেই, বেনামাজিকেও যদি বলে মসজিদে বসে বিড়ি খেতে হবে, সাহস করবে না? বেনামাজি বাদ দেন, কোনো হিন্দুকেও যদি বলেন, কোনো অমুসলিমকে বলেন মসজিদে বসে তোকে বিড়ি সিগারেট খেতে হবে, ধ্বংস হয়ে যাবো, পাপে পুড়ে যাবো বলবে। আল্লাহ তো বিশ্বাস নাও থাকলে কমপক্ষে জানে যে পাপে চলে যাব, পুড়ে যাব। তাহলে বুঝতে পারছে যে খাবায়েস নোংরা, অমুসলিমও বুঝতে পারছে আর মুসলিমও বুঝতে পারছে, বেনামাজিও বুঝতে পারছে ভালো করে যে বিড়ি সিগারেট জর্দা তামাক হচ্ছে খাবায়েস নোংরা। খাবায়েস, তাহলে মসজিদে ভালো জায়গায় খেতে পারছেন না। আচ্ছা, একই দস্তরখানে বাপ মার সাথে বসে খানা খাচ্ছেন, শ্বশুর সাহেবের সাথে খানা খাচ্ছেন, খাচ্ছেন না খাচ্ছেন, কিন্তু বিড়ি সিগারেট, সামান্য যদি ভদ্রতা থাকে, ইমানুরতা বাদ দেন, সামান্য যদি ভদ্রতা থাকে তাহলে বাবা মায়ের সামনে বিড়ি সিগারেট ধরাইতে পারবেন না। সামান্য যদি ভদ্রতা থাকে তো আলেম ওলামার সামনে, আমাদের সমাজের লোকের শ্রদ্ধা আছে আলেম ওলামার, সেই জন্য দেখবেন বিড়ি খাচ্ছে, আমিও দেখি অনেক সময় বিড়ি খাচ্ছে লোক, সিগারেট খাচ্ছে, দূর থেকে দেখেছে, আমি কিন্তু আগে দেখে ফেলেছি, ছিল হাতে ফট করে নিয়ে সামনেও ফেলছে না পিছন দিকে ফট করে ফেলে দিল যাতে দেখতে না পাওয়া যায়, তা নিশ্চয় খাবায়েস।
নাহলে ফেলবেন কেন আমাকে দেখি? ভাত খাচ্ছেন, ফেলে দেবেন নাকি? না উঠে যাবেন থালা থেকে, কখনো উঠবেন না আপনি। খাবায়েস, তারপরে আপনাকে যদি বলা হয়, আরেকটা এর বিপরীত বলছি, ভাত রুটি যদি পায়খানা খেতে বলতে হয় যে বাথরুমে গিয়ে ভাত রুটি খান, রুটিটা নেন আর গিয়ে বাথরুমে খান, খাবেন? কখনো খাবেন না। আর বিড়ি সিগারেট, মাশাআল্লাহ, অনেক লোক আছে এমন, আর ওরাই বলেছে, বিড়ি খাওয়া লোকেরাই বলেছে আমাকে, অনেক আগেকার কথা শোনা, যে আমার পায়খানা কষা, কষ্ট কাঠিন্য আছে, পায়খানা খোলাসা হয় না, কি করতে হয়? বলছে বিড়ি না খেলে খোলাসাই হবে না, যতক্ষণ বিড়ি না ধরাবো, একটা বিড়ি টান না দেবো, ততক্ষণ পায়খানাই খোলাসা হবে না। সুবহানাল্লাহ, খাবার খবিস জায়গাতে গিয়ে ও খবিস জিনিস খাচ্ছে, আর বাথরুম যে খবিস জায়গা, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আর খবিসেরাই থাকে, খবিস জিন, খবিস পুরুষ জিন থাকে আর খবিস মহিলা জিন থাকে ওইখানে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন যে বাথরুমে যখন প্রবেশ করবে বলবে আল্লাহ আমি নিয়াউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাবায়েস, আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করেছি মিনাল খুবস, খবিস নোংরা জিন, নোংরা পুরুষ জিন থেকে, খুবস মানে ওয়াল খাবায়েস আর নোংরা মহিলা জিন থেকে। এ হচ্ছে একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে খুবস মানে শয়তান আর খাবায়েস মানে খবিস বস্তু থেকে যা ক্ষতি করে আমার, অন্য কিছু। তো বলছিলাম যে বিড়ি সিগারেট জর্দা তামাক তাহলে তৈয়বাত নয়, খাবায়েস। আর দুনিয়াতে দুই রকম বস্তু আছে, হয় তৈয়বাত আছে আর নয় খাবায়েস। গরু ছাগলের গোস্ত তৈয়বাত, শুকুর কুকুরের গোস্ত খাবায়েস, জি দুই রকম ছাড়া তৃতীয় কিছু নেই, তৃতীয় কিছু নেই, মাকরু না এদিকের না ওইদিকের। আর আমাদের সমাজে বিদাত পন্থীরা দুটো বিষয়ে জুলুম করেছে, বিদাতি মোল্লারা যদি এই ফতোয়া দিয়ে থাকে দুটো বিষয়ে তারা জুলুম করেছে। একটি হচ্ছে বিড়ি সিগারেট ধূমপান আর এই জর্দাকে কি বলে তারা মাকরু, আর মাকরু মানে খাও করে দিয়েছে, মাকরু মানে শাব্দিক অর্থ ঘৃণিত, কার নিকট ঘৃণিত? যদি আল্লাহ পাকের কাছে ঘৃণিত হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত হয়, তাহলে বর্জনীয় না খাইতে হবে? বর্জনীয়, ধরেই নিলাম, যদি ধরে নেন এক মিনিটের জন্য, প্রথম কথা হারাম। মাকরু আল্লাহ রসুলের কাছে যদি ঘৃণিত হয় তাহলে সেটা আপনার জন্য সেবনীয় নয়, আপনার জন্য ব্যবহার করার নয়, আপনার পানাহার করার জিনিস নয়, সেটা এই ক্ষেত্রে জুলুম করেছে। মাকরু আর খাও, যে খাচ্ছে বিড়ি কেন খাচ্ছেন, এটা তো জায়েজ নয়, জর্দা কেন খাচ্ছেন, এটা তো ঠিক ঠিক নয়, বুঝে না, এটা মাকরু। আর মুখে ধরে আছে, পান চাবাচ্ছে জর্দা দিয়ে, মকরু, মকরু মানে খাও, এই জুলুম করে, এই জুলুমটা করেছে। মকরু মানে ছেড়ে দাও ছিল, কিন্তু মকরু তাদের ফতোয়ার বি, তারপরে আবার খাও। আর দাড়ি সম্পর্কে জুলুম করেছে এরা, আর দাড়ি সম্পর্কে ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটি বক্তব্য করব। দাড়ি সম্পর্কে কি জুলুম করেছে, দাড়ির উপরে ফতোয়া দিয়েছে তারা সুন্নাত, অথচ দাড়ি রাখা ওয়াজিব ফরজ, ওয়াজিব ফরজে কোনো পার্থক্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বাড়াও, এবং মজুসি মুশরেক পৌত্তলিকদের বিরোধিতা করো, কাফেরদের বিরোধিতা করো, তাদের সাদৃশ্যতা অবলম্বন করিও না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা ওয়াজিব ফরজ। এরা ফতোয়াকে প্রথম হালকা করেছে সুন্নাত, আর সুন্নাত মানে ওর অর্থ ছিল যে সুন্নাত মানে তাহলে পালন করো, যদি সুন্নত হয় তোমাদের কাছে তাহলে কি করো, পালন করো, কিন্তু তা না করে সুন্নাত মানে একেবারে ওর দাফন করো, দাফন করো, আউযুবিল্লাহ। এই দুইটি মাসলাই যারা ফতোয়া দিয়েছে, এই ভুল ফতোয়া, তারা জুলুম করেছে, এবং যারা এইসব অন্যায় কাজ করে তারাও জুলুম করেছে। সুন্নত নয় সেটা ওয়াজিব, আর মাকরু নয় সেটা হচ্ছে হারাম। তারপরে আর একটি আয়াত আপনাদের শুনে, সূরা মায়াদার আয়াত নম্বর 100, আল্লাহ পাক এতে ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, লা ইয়াস্তাউল খাবীসু ওয়াত্বাইয়িব, খবিস নোংরা আর তাইয়ে পাক পবিত্র দুটো সমান হইতে পারে না। কিছু লোক আজকাল দেখা যায় চাও খাচ্ছে আর সিগারেটও টানছে, দেখেছেন, চাও পান করছে আর সিগারেটও টানছে, আবার হারামটা ডান হাতে, আউযুবিল্লাহ। আরো আরো মুশকিল লাগে কি, যে হারামটা যেটা বিড়ি সিগারেট সেটা ডান হাতে, আর চার যেটা হালাল সেটা বাম হাতে।
একটা খবিস একটা তৈয়িব। আল্লাহ বলছেন যে কুল্লা ইয়াস্তাউল খবিস ওয়াত তৈয়িব, খবিস এবং তৈয়িব, নোংরা এবং পাক পবিত্র দুটো সমান হতে পারে না, চা আর তোমার বিড়ি সিগারেট জর্দা সমান হতে পারে না। হ্যাঁ, চা পান খেয়ে নেন আর পান মানে জর্দা, জর্দা ছাড়া পান খাবেন না, তাহলে দুটো সমান নয়। আল্লাহ পাক বলছেন দুই ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন, তার দুনিয়ার যত বস্তু রয়েছে খবিস এবং তৈয়িব দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ পাক তারপরে বলছেন দেখো অধিকাংশ লোক যদি কোনো কাজ করে তার মানে সেটাকে তুমি হালাল মনে করিবে, সেটাকে জায়েজ মনে করে নিবে, সেটাকে বৈধ মনে করবে, এই কাজ করিও না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, যদিও তোমাকে আশ্চর্য করে দেই নোংরা বস্তুর খবিসের আধিক্য, এই খবিস খানেওয়ালা বিড়ি সিগারেট পানকারী জর্দা তামাক খানেওয়ালা তাদের সংখ্যা যদি বেশি থাকে সমাজে গ্রামে, এতে তুমি ধোকা খেও না, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অধিকাংশ লোক পাপিষ্ট থাকবে, অধিকাংশ লোক বিভ্রান্ত থাকবে, অধিকাংশ লোক জাহান্নামের পথে থাকবে, অধিকাংশ লোক ঈমান ইসলামের হেফাজত করবে না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবীস ফাত্তাকুল্লাহ, সুতরাং হে মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান মানুষরা, জ্ঞানবান মানুষদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে বহু জায়গায় ডাক দিয়ে বলেছেন। চিন্তা করেন যে আপনি আপনার দুনিয়ারও ক্ষতি করছেন, আখেরাতের ক্ষতি করছেন, স্বাস্থ্যের ক্ষতি করছেন, আপনার আশেপাশে যারা আছে তাদেরও ক্ষতি করছেন, কোনো লাভ করছেন না, এমন কাজ আপনি জ্ঞানী মানুষে কি করে করছেন? লাআল্লাকুম তুফলিহুন, হে জ্ঞানবান মানুষরা আল্লাহকে ভয় করো আর খবিসকে ছেড়ে দাও, খবিস বেশি লোকেরা পান করছে খাচ্ছে তাতে ধোকা খেয়েও না, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। আল্লাহ পাক এখন ফালার কথা বর্ণনা করেছেন। আর একটি আয়াত পেশ করি, সূরা নেসার আয়াত নম্বর 29, মহান আল্লাহ ইরশাদ করেছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তোমরা আত্মহত্যা করিও না, তোমরা নিজেকে হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করিও না, ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পর্কে অতি দয়াবা, আল্লাহ অতি দয়ালু, তোমাদের স্বাস্থ্যের ক্ষতি চান না, তোমার স্ত্রী ছেলে মেয়েদের ক্ষতি চান না, তোমাদের পরিবেশ দূষিত হয়ে যাক চান না, তোমাদের ধন সম্পদ নষ্ট হোক আল্লাহ পাক চান না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করিও না। আর একটু আগে যখন আয়াতটি পেশ করলাম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তখন বললাম যে বিড়ি সিগারেট ধূমপান করা জর্দা খাওয়া এগুলি হচ্ছে কি ধীর গতিতে আত্মহত্যার শামিল। ওয়ালা তাকতুলু আনফুসাকুমের বিরুদ্ধাচরণ করা, আল্লাহ পাক নিষেধ করছেন হারাম করছেন, আর যারা বিড়ি সিগারেট ধূমপান করে, যারা জর্দা খায় তামাক জাতীয় জিনিস ব্যবহার করে, তারা আত্মহত্যা করে মন্থর গতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কে হারাম করেছেন, অপচয় অপব্যয় করাকে আল্লাহ পাক কি করেছেন হারাম করেছেন। অপচয় অপব্যয় সম্পর্কে দুই রকমের আয়াত আছে, এক হচ্ছে তাবজির, তাবজির শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন, আরেকটি হচ্ছে ইসরাফ, ইসরাফ তাবজির, ইসরাফ আল্লাহ পাক হারাম করেছেন আর তাবজিরও হারাম করেছেন। আপনার যতটা ক্ষমতা আছে তার বেশি যদি ব্যয় করেন আর অতিরিক্ত পয়সা নষ্ট করেন, আপনার দুপুরের খাবার 10 রিয়ালে হবে কিন্তু আপনি 50 রিয়াল 100 রিয়াল খরচ করেন, অথচ আপনার 50 রিয়াল খরচ করার মতো সামর্থ্য নেই, আপনার আশেপাশে আরো সংশ্লিষ্ট ব্যক্তি আছে যাদের হক আপনার সাথে জড়িত আছে, আপনার বাবা মাকে দিতে হবে, আপনার ছেলে মেয়েদের দিতে হবে, আপনার আত্মীয় স্বজন আরও আছে অভাবী আছে তাদের হক আছে, কিন্তু তা না করে আপনি এক একবার বসলে আপনার 50-100 রিয়াল খরচ হয় অথচ বেতন আপনার অল্প, এখানেই শেষ করে ফেলেন টাকা, তাহলে ইসরাফ করলেন আপনি। এক কথায় হালাল কাজে যদি আপনার যতটা যথেষ্ট হয় তার অনেক বেশি অতিরিক্ত করেন, যা করতে গিয়ে অন্যের হক নষ্ট করা, অন্যের হক মারা যায়, এটা হচ্ছে ইসরাফ। আল্লাহ পাক ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা ইসরাফ করিও না, অপচয় করিও না, প্রয়োজনের বেশি খরচ করিও না, আল্লাহ পাক ইসরাফকারীদেরকে অপচয়কারীদেরকে ভালোবাসেন না, ঘৃণা করেন, যাদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন ভালোবাসেন না তাদেরকে আল্লাহ পাক আজাব দেবেন, শাস্তি দেবেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুকুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ পাক অহংকারীদেরকে দাম্ভিকদেরকে ভালোবাসেন না, দাম্ভিকদের ভালোবাসেন না মানে কি ধ্বংস করবেন আল্লাহ পাক, আর ধ্বংস করেছেন কারণকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, ফিরাউনকে ধ্বংস করেছেন, এইরকমই আল্লাহ পাক যারা অপচয়কারী তাদেরকে ভালোবাসেন না এই ভাষা দিয়ে ব্যক্ত করেছেন। আর আরেকটি হচ্ছে তাবজির,
তাবজির যদি আপনার ক্ষমতা আছে আর্থিক, হারামের ক্ষেত্রে পাঁচটি পয়সাও ব্যয় করে, সেটা হচ্ছে তাবজির, যেটা হারাম। আপনার অসুবিধা নাই, বিড়ি সিগারেট পান করার মতো পয়সা আছে, যথেষ্ট পয়সার মালিক, আমার অভাব নাই, তারপরও এক পয়সা ব্যয় করা হারাম, হারামের ক্ষেত্রে, খবিসের ক্ষেত্রে, ব্লু ফিল্মের সিডির জন্য, সিনেমা দেখার জন্য, এইরকম বিড়ি সিগারেট পান করার জন্য, যে কোনো হারাম কাজ করার জন্য যদি পাঁচটি পয়সা কোথাও খরচ করেন, আপনার যথেষ্ট পয়সা আছে, অভাব নেই, তারপরেও আপনি হারাম কাজ করেন, আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 26-27 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক বলছেন যে আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয়, জাল কুরবা মানে নিকট আত্মীয়, নিকট আত্মীয় বাবার দিক থেকে অথবা মায়ের দিক থেকে নিকট আত্মীয় যারা আছে, তাদের হক দাও, প্রাপ্য দাও। দাদা দাদি খেতে পায় না, নানা নানি খেতে পায় না, তাদের হক দাও, তারা অভাবী, তারা অসুস্থ আছে, চিকিৎসার ব্যবস্থা নেই, তাদের বাড়িঘর ভালো নেই, তাদের হক দাও। ওয়া আতিদাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন, আর যারা দরিদ্র অভাবী তাদেরকে তাদের হক দাও, তাদের খাদ্যের ব্যবস্থা নেই, খাবার দাও তাদের, মিসকিন দরিদ্র যারা। ওয়াবনাস সাবিল, এবং যারা পথিক, মুসাফির, রাস্তায় বিদেশে এসেছে আর পয়সা শেষ হয়ে গেছে, তাদের হক দাও, তাদের হক আছে, তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া মুসলিম সমাজের দায়িত্ব, তাদের হক দাও। ওয়ালা তুবাজির তাবজিরা, এবং অপব্যয় করিও না, তাবজির আল্লাহ বলেছেন এখানে, তাবজির মানে হারামের ক্ষেত্রে খরচ করা, সামান্য খরচ করে আর বেশি খরচ করেন, আল্লাহ পাক তাবজির কঠোরভাবে নিষেধ। ওয়ালা তুবাজির তাবজিরা, খবরদার তাবজির করবে না, অপব্যয় করবে না, কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয়কারী তারা হচ্ছে কে, মুসলিমের ভাই বললেন না, হ্যাঁ শয়তানের ভাই বলেছেন, কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই, শয়তানদের ভাই, বহু বছর আল্লাহ বলেছেন। ওয়া কানাশ শায়তান, আর শয়তান কে, শয়তান ভালো না, ওয়া কানাশ শায়তান ইলা রাব্বিহি কাফুরা, শয়তান তার রবের সাথে কুফুরি করেছে, বড় শয়তান ইবলিস কুফরি করেছে, আর ওর অনুসারী যতগুলি সবগুলি শয়তান, ওর অনুসারী যেগুলি জিনদের মধ্যে কার জিন, শয়তান, শায়াতিন আল জিন, আর এই বুড়া ইবলিসের যারা অনুসারী মানুষের মধ্যে থেকে, ওরা হচ্ছে শায়াতিন আল ইনস, শায়াতিন আল ইনস। আল্লাহ পাক কোরআনে কারিমে মানুষ শয়তানের কথাও বর্ণনা করেছেন, আর জিন শয়তানের কথাও আল্লাহ পাক বর্ণনা করেছেন, সূরা নাসে রয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইয়াওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানের কথা আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ান নাস আর মানুষ শয়তানের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, এখানে আল্লাহ স্পষ্ট আরো উল্লেখ করেছেন, প্রত্যেক নবীর আমি শত্রু বানিয়েছি মানুষ শয়তান এবং জিন শয়তানকে, শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তানকে। শয়তানের ভাই হবেন না, যারা অপচয় করে, হারামে খরচ করে, খবিস কেনার জন্য খরচ করে, তারা শয়তানের ভাই। আর একটি খবিস হচ্ছে এই বিড়ি সিগারেট জর্দা তামাক জাতীয় জিনিস, যারা ব্যবহার করে, যারা খরিদ করে, এমন কি হয়তো নিজে ব্যবহার করে না, কিন্তু আমার আব্বা খায়, মা জর্দা দেওয়া পান খায়, সেজন্য কিনে দেয়, না হারাম আপনার জন্য, হারাম, এই কাজ করবেন না, খবরদার। মা অসন্তুষ্ট হয়ে যাক, বাবা অসন্তুষ্ট হয়ে যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নামা তাআতু ফিল মারুফ, জায়েজ কাজে আনুগত্য আল্লাহ ফরজ করেছে, জায়েজ কাজে আনুগত্য ফরজ, আর নাজায়েজ কাজে, হারাম কাজে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা লোকমানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ফালা মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা, মা বাবাও যদি তোমার দ্বারা অন্যায় কাজ করে নিতে চায়, সবচেয়ে বড় অন্যায় শিরক, আল্লাহ পাক শিরকের কথা এখানে উল্লেখ করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যে কোনো ক্ষেত্রে আনুগত্য করবেন, কথা মানবেন, নেকির ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে, ফিল মারুফ, মুনকারের ক্ষেত্রে, হারামের ক্ষেত্রে, খবরদার কারো কথা শুনবেন না। মা জর্দা দিয়ে পান খায়, বাবা জর্দা দিয়ে পান খায়, বড় ভাই বিড়ি সিগারেট খায়, আমি হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বলছে এক প্যাকেট আমার জন্য সিগারেট নিয়ে আসবি, আরাম আপনার জন্য আনা, অসন্তুষ্ট হয়ে যাক, এতেই সংশোধন হবে,
এতেই সংশোধন হবে। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করে আল্লাহ তাআওনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার গুনাহর কাজে আর সীমা লঙ্ঘনের কাজে, জুলম অত্যাচার কাজে, বাড়াবাড়ির কাজে খবরদার সাহায্য করবে না একে অপরের। ওয়ালা তাআওনু আলাল ইসমি ওয়াল উদওয়ান কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আয়াতগুলি আপনাদেরকে শুনালাম, আরো কিছু আয়াত এর সাথে সাথে আনুষঙ্গিক আমাদের বিষয়ের সাথে সাথে আসবে। এখন কিছু হাদিস শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, কালা তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দারারা ওয়ালা দিরারা। হাদিসের দুটি শুধু শব্দ আছে, লা দারারা ওয়ালা দিরারা, দারারও নেই আর দেরারও নেই, শুধু কাসরা আর ফাতার পার্থক্য। দারার মানে নিজের ক্ষতি সাধন, নিজের ক্ষতি করাও ইসলামে জায়েজ নেই, ওয়ালা দেরারা আর অপরের ক্ষতি করাও ইসলামে নেই। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এর আগে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি বিড়ি সিগারেট বা জর্দা তামাক থাকতো তো অবশ্যই অবশ্যই নাম ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করতেন। এর ক্ষতি মদের ক্ষতির চাইতে কম নয়, বরং বেশি। মদ যদি এক ঢোক খান দুই ঢোক খান কিছু হবে না, তাই বলে কি হালাল হয়ে যাবে? হালাল হবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস কারা কাসীর হু ফাকালিলহু হারাম, যার বেশি পরিমাণ পান করলে নেশা হয় তার অল্প হচ্ছে ফাকালিলহু হারাম, তার অল্প হচ্ছে হারাম। যারা জর্দা তামাক খায়, বিড়ি সিগারেট খায়, তারা বলে না না আমাদের তো মাথা ঘুরে না, আমাদের তো কিছু হয় না। যার অভ্যাস নাই তাকে দিয়ে দেখেন, আর আপনি এতটুকু খাচ্ছেন এতটুকু নিয়ে দেখেন দেখি। যেমন এক গ্লাস দুই গ্লাস মদ না খেলে নেশা আসবে না, ঠিকই তেমনি আপনিও জর্দা তামাক এতটা উঠিয়ে একবার নেন দেখি, আর দুনিয়ায় থাকবেন না ইনশাআল্লাহ, বিদায় হয়ে যাবেন। মদ এক দু গ্লাস খেয়ে হয়তো দুনিয়া থেকে বিদায় নাও হইতে পারেন, হ্যাঁ নেশাগ্রস্ত থাকবেন আর বিভিন্ন পাপ তার দ্বারা মূল খাওয়ায়, সমস্ত পাপের মূল হচ্ছে মদ, আর সুতরাং বিভিন্ন পাপ আপনার দ্বারা হবে, বাঁচার আশঙ্কা আছে। কিন্তু জর্দা তামাক যদি এক গ্লাস, হ্যাঁ এক প্যাকেট নিয়ে পুরোটা একবারে যদি নেন তো আর দুনিয়ায় থাকছেন না, বিদায় হয়ে যেতে হবে দুনিয়া থেকে। লা দারারা, এখন আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোনো কাজ শরীয়তে, এটা নীতিমালা কোরআনে কারিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোরআনে কারিমের নীতিমালা বললাম যে আল্লাহ পাক খাবায়েস নোংরাকে হারাম করেছেন আর তাইয়্যাবাতকে হালাল করেছেন। এখন হাদিসের নীতিমালা নেন, আর নীতিমালা এমন গুরুত্বপূর্ণ বিষয় যে এর উপর বহু মাসলা মাসালের ক্ষেত্রে আপনি দলিল পেশ করতে পারবেন। লা দারারা, নিজের ক্ষতি করাও ইসলামে নেই, মানে নিজের ক্ষতি নিজে করতে পারবেন না, এটা আমানত। আল্লাহ আপনাকে দেহ দিয়েছে, শরীর দিয়েছে, এটা আমানত দিয়েছে, সুতরাং নিজের ক্ষতি করতে পারবেন না। আপনি একটা চোখ নষ্ট করে দিবেন, হ্যাঁ আপনি হাত কেটে নেবেন, পা কেটে নেবেন, অথবা আরও কিছু ক্ষতি করবেন, আপনার জায়েজ নয়, আত্মহত্যা জায়েজ নয়। এই জন্য আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন, এর হেফাজত করতে আল্লাহ বলেছে। আপনি বলেন আমার জানের মালিক আমি, আমার প্রাণের মালিক আমি, আমি রাখলাম না, এটা চলবে না, চরম অপরাধী আপনি। তো নিজের ক্ষতি করাও ইসলামে নেই, ওয়ালা দেরার আর অপর কারো ক্ষতি করাও ইসলামে জায়েজ নয়। আর বিড়ি সিগারেট ধূমপান জর্দা তামাকে এইসব মজুদ আছে, নিজেরও ক্ষতি করা আর অপরের ক্ষতি করা। অপরের যে কত ক্ষতি আছে এই সম্পর্কে আমার ওই বইটি পড়ে নেবেন। আশেপাশে যারা বসে তাদের চরম ক্ষতি এই ধূমপানের গন্ধে, এই নোংরা গন্ধে। এই হাদিস সাহিহ আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সাহিহ বলেছেন তার বিভিন্ন কিতাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা করি যে হাদিস দ্বারা ধূমপান, বিড়ি সিগারেট, জর্দা তামাক এগুলি হারাম এবং এই রকম গুনাহ মাফ হয় না, এরকম গুনাহ মাফ হয় না যদি বিনা তওবায় মারা যায়। এক হচ্ছে তওবা করে যাওয়া, যে কোনো গুনার ক্ষেত্রে তওবা করে গেলে আল্লাহ মাফ করবেন, এমনকি শিরক করে কেউ যদি আল্লাহর দরবারে মানে হাজির হওয়ার আগে অর্থাৎ মতের আগে যদি তওবা করে, আল্লাহ আমি মাজারে গিয়ে সেজদা করেছি জানতাম না, আল্লাহ আল্লাহ মাজারে গিয়ে আমি ছেলে মেয়ে চেয়েছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি জানতাম না যে এটা এত বড় শিরক, আমি ইসলাম থেকে বেরিয়ে গেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, তাহলে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন তওবা সাথে মারা গেলে। কিন্তু বিনা তওবায় যদি মারা যায় কেউ তাহলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর কোন গুনাহ মাফ করবেন না? যেই গুনাহ মানুষ বুক ফুলিয়ে করে, যে গুনাহ বুক ফুলিয়ে করে, কোনো লজ্জা নেই সেই গুনাহ করতে,
বরং ঘোষণা করে করে, সেই গোনা মাফ করবেন না, এই হাদিস প্রমাণ করে। যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছি হাদিস সহিহ বুখারীর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে মাফ করা হবে। মুআফা মানে মাফ করে দেওয়া হবে, ইসি মাফুলের সেগা ভাবে মুফাআলাত থেকে। কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতের সকলকে মাফ করা হবে, ইল্লাল মুজাহিরিন, কিন্তু যারা যাহারা এজহার মানে প্রকাশ্য, যারা প্রকাশ্য পাপ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। গোপনে কোনো পাপ হয়েছে, হস্তমৈথুন হয়ে গেছে, গোপনে কোনো একটা ফিল্ম দেখে নিয়েছি আর তারপরে কাউকে লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করবেন। কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতের প্রত্যেককে মাফ করা হবে, ইল্লাল মুজাহিরিন, কিন্তু যারা খোলাখুলি বুক ফুলিয়ে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষের সামনে পাপ করে বা প্রকাশ করে, হয় পাপ করে মানুষের সামনে অথবা পাপ করেছে লুকিয়ে আর তারপরে প্রকাশ করে, কোনটা বেশি অপরাধ? একটা হইল লুকিয়ে পাপ করেছেন তারপরে বাইরে কোনো বন্ধু বান্ধব মহলে বর্ণনা করেছেন, একটু ধরে রাখেন। আর আরেকটা হচ্ছে না, পাপটাই করেছেন রাস্তাঘাটে আপনি, কোনটা বড় অপরাধ? দ্বিতীয়টা, রাস্তাঘাটে পাপ করা। এবার স্পষ্ট, একটা লোক জেনা করেছে গোপনে আর দু একজন বন্ধুকে বলেছে যে আমি এরকম কাজ করেছি, এটা একটা অপরাধ। আর একটা লোক রাস্তা দিয়ে জানা শুরু করেছে, ইউরোপ আমেরিকার মতো পশ্চিমা দেশের মতো রাস্তাঘাটে শুরু, আর এটা বিশ্বাস করতে হবে, অনেক লোকের কাছেই শুনেছি যারা ওই সব দেশে থেকেছে, আমি নিজের চোখে দেখেছি। ভারতের এক শহর বেনারসে, যেহেতু সমুদ্র এলাকা, নদীর এলাকা গঙ্গা সেখানে, আর গঙ্গার পাশে সেই শহরটি, আর সেই শহরে যেহেতু প্রাচীন ইতিহাস আছে, সেখানে ও বুদ্ধদেবের সব প্রাচীন দৃশ্যগুলি আছে, তো ওখানে ওই ভিজিটররা আসে। তো কি ইউরোপিয়ান, যখন তখন ছাত্র ছিলাম, আমাদের বয়স তখন 20-22 হয়তো হয়নি, শহরে গেছি, দেখি এক পুরুষ এক মহিলা ইউরোপিয়ান এসে এক অপরকে ওই চুমুক দেওয়া শুরু করেছে। হাউজ বিল্লাহ, জীবনের প্রথম এই দৃশ্য। প্রাচ্য সভ্যতায় কোনো হিন্দু এই কাজ করবে না, রাস্তাঘাটে বাজারে ভিড়ে থাকা যায় না আর ওখানেই চুমো দেওয়া শুরু করেছে, এটা কোনো হিন্দুও করবে না, প্রাচ্য সভ্যতায় এটা ঘৃণিত, আর শরীয়তে আল্লাহ পাক হারাম করেছে। কিন্তু তাদের কাছে না না, গৌরবের বিষয়, রাস্তাঘাটে আমার মনে চেয়েছে, আমি চুমন দিলাম, আমি নিলাম, আউযুবিল্লাহ, এটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। তো নবী করিম সাল্লাল্লাহু কি বলছেন, আমার উম্মতের প্রত্যেককে মাফ করা হবে, কিন্তু যারা একেবারে খোলা খুলি পাপ করে তাদেরকে মাফ করা হবে না। খোলা খুলি পাপ দুই রকম বললাম, ভিতরে গুনাহ করে আবার বাইরে প্রকাশ করা, এক ধরনের অপরাধ যা মাফ করা হবে না। আর এর চেয়ে বড় অপরাধ রাস্তাঘাটে করা, রাস্তাঘাটে পাপ শুরু করলো, বিড়ি সিগারেট জর্দা তামাক যারা খায় তারা কি করে, প্রকাশ্য রাস্তাঘাটে বিড়ি সিগারেট বুক ফুলিয়ে খাচ্ছে, বরং মেজাজে থাকে, টান দেখবার ওর চেহারাটা দেখবেন, একবার টান দেওয়ার পরে বাহাদুরি মনে করে, এটাকে বীরত্ব মনে করে, জি কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতের প্রত্যেককে মাফ করা হবে। কিন্তু যারা বাহাদুরি মনে করে যে পাপ করা বাহাদুরি, আর খোলাখুলি মানুষের সামনে পাপ করে তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, বদনসিবেরা, এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। এইরকম অবস্থায় যদি মারা যায় তাহলে অবশ্যই আল্লাহ পাক আজাব দেবেন, মাফ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস। তারপরে ব্যাখ্যা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রকাশ করা কি, ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আন ইয়ামাল রাজুলু বিল্লাইলি আমালান সুম্মা ইউসবিহু ওয়াকাদ সাতারাহুল্লাহ। প্রকাশ করা, গুনাহ প্রকাশ করার অন্তর্ভুক্ত হচ্ছে যে রাতের অন্ধকারে কোনো একটা অন্যায় কাজ করলো, রাতের অন্ধকারে কোনো একটা অন্যায় কাজ করলো, যে কোনো অন্যায় কাজ করুক, সময় ইসব, তারপরে সকাল হলো, ওকাদ সাতারা হলো, আল্লাহ পাক কিন্তু লুকিয়ে রেখেছে, কারো গাছের লিচু পেড়ে খেয়েছে, আম পেড়ে খেয়েছে, রাতের অন্ধকারে করেছে, কিন্তু সকালবেলা গ্রামে বন্ধু মহলে আজকে ওদের গাছে লিচু পড়েছে, আজকে আমি অমুক মেয়ের সাথে গোপনে অনেকক্ষণ আলাপ করেছি, প্রেম আলাপ বন্ধু বান্ধবের সাথে বয়ান করছে, ফায়াকুলো ইয়া ফলান, বলছে ফলান আমেল তুল বারে হাতা কাজা কাজা, গত রাতে আমি এরকম কাজ করেছি, গত রাতে এইরকম কাজ করেছি, ওয়াকাদ বাত ইয়াস্তরহু রব্ব, অথচ তার রব আল্লাহ পাক লুকিয়ে রেখেছিলেন, গোনাটাকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছিলেন, মান ইজ্জতটাকে আল্লাহ পাক ঢেকে রেখেছিলেন, ওয়ুসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহ আনহু, আর সে সকাল হলেই
আল্লাহ পাক রব্বুল আলামিন যে পর্দা দিয়ে ঢেকে রেখেছিলেন সেই পর্দাকে ছিন্ন ভিন্ন করে মানুষকে জানিয়ে দেয় যে আজকে রাতে আমি এরকম কাজ করেছি, তাকে আল্লাহ পাক মাফ করবেন না। ধূমপানকারী, জর্দা খায় যারা, আর রাস্তা রাস্তায় জর্দা খাচ্ছে, জর্দার গন্ধ পাওয়া যাচ্ছে, মুখ থেকেও গন্ধ পাওয়া যাচ্ছে, বিড়ি সিগারেটের পানের পিক ফেলছে, বিড়ি সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে, এরা প্রকাশ্য গুনাহকারী, এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। রাওয়াহুল বুখারী। আর একটি হাদিস পেশ করি ধূমপান সম্পর্কে, সেটা হচ্ছে মানুষের হকের সাথে জড়িত। আল্লাহ পাক তার হক মাফ করে দেবেন কিন্তু মানুষের হক মাফ করবেন না, এটা জানেন না? হক হচ্ছে দুই রকম, একটা হাক্কুল্লাহ আল্লাহর হক, আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে আল্লাহ পাকের হক। আর বান্দার হক টাকা পয়সা আদান প্রদান, কাউকে মেরেছেন, কাউকে খুন করেছেন, আল্লাহ পাক মাফ করে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার মাফ হবে না। কারো চুরি করেছেন, বেইমানি করেছেন, জমি বেইমানি করেছেন, আত্মসাত করেছেন, টাকা পয়সা বেইমানি করেছেন, ধার নিয়েছেন, দেন না, আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে বা তার হক পরিশোধ না করবেন। যারা বিড়ি সিগারেট পান করে, জর্দা খায়, তারা নিজের শুধু ক্ষতি করে না, এর আগে বললাম আশেপাশে যারা থাকে সকলের ক্ষতি করে, স্ত্রী ছেলে মেয়ে, ধৈর্য নিলেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে মাফ করে দিল, অনেক স্ত্রী ছেলে মাফ করবে না, যে আমার যে অসুখ হয়েছে আমার বাবার কারণ হয়েছে, আমার বাবা সিগারেট খেত সেই জন্য আমাকে এই অসুখ হয়েছে, আল্লাহর কাছে বিচার নেব, হবে না? ধৈর্যই নিলাম, স্ত্রী আপনার ছেলে মেয়ে মাফ করে দিল, যে বাবা আমার পাপ করেছে করেছে, মাফ করে দিই, কী করো বাবা, আব্বাই তো মাফ করে দিল, কিন্তু আলেম সমাজ মাফ করে দেবেন? যাদেরকে আপনি আপনার বিড়ি সিগারেট গন্ধ দিয়ে কষ্ট দিচ্ছেন, মসজিদের হাজার হাজার মুসল্লি কত অক্ত নামাজ পড়তে গেছেন আর এই গন্ধ দিয়ে মুসল্লিদেরকে কষ্ট দিয়েছেন, মাফ করে দেবেন? আপনার কাছে এর সার্টিফিকেট আছে, নিশ্চয়তা আছে, মাফ করে দেবে তারা? রাস্তাঘাটে আপনি বিড়ি সিগারেট খেয়েছেন আর আপনার গন্ধে কত, আপনার ধোঁয়াতে কত লোক কষ্ট পেয়েছে, আল্লাহর বান্দারা কষ্ট পেয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা মাফ করে দেবে? একজন দুজনের হক হলে আপনি পেরেশান হয়ে যাবেন, একজন দুজনের হক যদি কাল কিয়ামতে পরিশোধ করতে হয় নেকি থেকে কি অবস্থা হবে? আর যারা বিড়ি সিগারেট পান করে, জর্দা খায় হাজার হাজার, তার জীবনে 30-40 বছরের জীবনে যদি ধূমপান করে থাকে, বিড়ি সিগারেট খেয়ে থাকে, জর্দা খেয়ে থাকে, তাহলে লক্ষ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। কাল কিয়ামতে যখন লক্ষ লক্ষ মানুষ হাজির হবে আর আল্লাহর সামনে যখন এই হকের দাবি করবে যে আল্লাহ এই লোকগুলি বিড়ি সিগারেট খেয়ে মসজিদে পর্যন্ত কষ্ট দিয়েছে, বাজারে কষ্ট দিয়েছে, রাস্তাঘাটে কষ্ট দিয়েছে, চলতে পারতাম না বাজারে, এদের জন্য এত কষ্ট দিয়েছে, আল্লাহ এর বিচার কর, নেকি থেকে দিতে হবে? আর এইরকম পাপিষ্ঠদের নেকি বা কত আছে যে নেকি থেকে দেবে, তখন শেষে কি হবে? হ্যাঁ, অন্যের গুণাগুলিকে নিজের কাঁধে নিয়ে নিতে হবে, তারপরে জাহান্নামে চলে যেতে হবে। সহিহ বুখারীর হাদিস রয়েছে এই ক্ষেত্রে, হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, একবার জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতা দুরুনা মাল মুফলিস, অন্য হাদিসে আতাদুরুনা মানিল মুফলিস, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা কি জানো যে সর্বহারা কি? সর্বহারা, যার কিছুই নেই, সব হারিয়ে গেছে, নিঃস্ব, কিছুই নেই, না বাড়ি, না ঘর, না টাকা, না পয়সা, কিছুই নেই তার কাছে, সর্বহারা কি? আতাদুরুনা মানিল মুফলিস, যার কাছে একটি ফুলুস মানে পয়সা, তাই না? ফুলুস মানে কি? মাফি ফুলুস বলছেন না, ফুলুস মানে পয়সা, আর মুফলিস মানে যার কাছে একটি পয়সাও নেই। আপনি বলছেন ভাই আমার পকেটে এক পয়সাও নেই, মানে রিয়াল তো দূরের কথা, টাকা তো দূরের কথা, চারানাও নেই, দুয়ানাও নেই, তাই না? এক পয়সাও নেই, তো আতা দুরুন মানিল মুফলিস, মুফলিস মানে হচ্ছে একবার সর্বহারা, কিছু নেই, এক পয়সাও নেই তার কাছে। কে ওই ব্যক্তি যে সর্বহারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, তখন সাহাবাই কেরাম আমরা ভাবলেন যে মুফলিস মানে যেটা আরবি ভাষায় হয় সেটাই বলি আমরা, বললেন আল মুফলিস ফিনা মান লা দিরহাম ওয়া লা মাতা, আমাদের মাঝে সর্বহারা নিঃস্ব ব্যক্তি ওই যার কাছে না দিরহাম টাকা পয়সা আছে, ওয়ালা মাতা, না আসবাবপত্র আছে, মাল সামান আছে, না বাড়ি ঘর আছে, কিছু নেই যার, সে হলো মুফলিস সর্বহারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমরা এই মুফলিস বুঝোনি যে মুফলিসের কথা আমি জিজ্ঞাসা করছি। নবী করিম বলেন, ইন্নাল মুফলিস মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা وأكل هذا وضرب هذا وسفك دم هذا وقذف هذا
ফায়ুতাহাজা মিন হাসানাতিহি ওয়া ইউতাহাজা মিন হাসানাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আসলে সর্বহারাকে চেননি, সর্বহারা আমার উম্মতের নিঃস্ব একেবারে ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসসালাত, কিয়ামতের দিনে আসবে অনেক নামাজ নিয়ে, নামাজি নামাজি কিন্তু বিড়ি সিগারেট খোর নামাজি, জর্দা খাওয়া নামাজি, কিয়ামতের দিনে আসবে বিসসালাতের নামাজ নিয়ে, তাহলে বেনামাজি নয়। রোজাও নিয়ে আসবে, রোজাও রেখেছে, রোজার দিনে সারাদিন বিড়ি সিগারেট খায়নি, আর যেমনই মাগরেব হয়েছে ইফতার করা হয়েছে, মাগরেবের নামাজ পড়ার আগে, একটা মাগরেব নামাজ শেষ পড়ার আগেই একটা হারাম, আর তারপর হারাম খেয়ে গিয়ে নামাজ পড়া, গন্ধ নিয়ে একেবারে তাজা তাজা গন্ধ নিয়ে সারাদিন বরদাস্ত করলো, সবুর করলো, কিন্তু আর কয়েক ঘন্টা ধৈর্য ধরলেই তো তার ট্রেনিং হয়ে যেত, তরবিয়ত হয়ে যেত, কিন্তু আল্লাহ এই তৌফিক দিল না বদরসিবকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আসবে, বেশি আসবে, আমি রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে, যাকাত নিয়ে আসবে, অনেক নেকি করে এসছে, ফরজ নফল অনেক নেকি করেছে, কিন্তু ওয়াতিকাদ শাতামা হাজা, তার সাথে সাথে মানুষের হক নষ্ট করেছে, কাউকে গাল দিয়েছে, কাউকে খুন করেছে, কাউকে মেরেছে, কার ওপর মিথ্যা অপবাদ দিয়েছে, কারো গীবত করেছে, আর কারো ক্ষতি করেছে, স্বাস্থ্যের ক্ষতি করেছে, এই যে এরা বিড়ি সিগারেট ধূমপানকারী যারা, জর্দা খেয়েছে যারা, এরা মানুষের হক নষ্ট করেছে। তারপর আল্লাহ পাক কি করবেন, যে কথাগুলি বললাম যে আল্লাহ পাক ফায়ু তাহাজা মিন হাসানাতিহি, এক এক করে দাবিদার আসবে যে আল্লাহ এর বিড়ি খাওয়াই, এর পাশে দাঁড়াতে পারতাম না, আর হয় যে মসজিদে নামাজ পড়ি বাসার কাছে, দু চারটা এমন নামাজি আছে, পাঁচ অক্ত নামাজি, পাবন্ধ নামাজি, কিন্তু বিড়ি আর সিগারেটে উফ গন্ধে পাশে দাঁড়াতে পারবেন না আপনি। আমি মাঝে মধ্যে পাল্লা পড়ে যাই, পাশে গিয়ে ঢুকে পড়লো, ইচ্ছে করে চেষ্টা করি যে ওই লোকের যেন না দাঁড়ায় বা ওর পাশে আমি না দাঁড়াই, কিন্তু ধরেন জামাত শুরু হয়ে গেছে, তখন তো দাঁড়াইতে হবে, তখন তো দাঁড়াইতে হবে, বিড়ি সিগারেট খাওয়া লোক জানলেও আর ইন্তজার করা যাবে, কারণ জামাত শুরু হয়ে গেছে, আগে থেকে বসে আছে, ও গিয়ে পাশে ঢুকে পড়লো। তো এইভাবে যে কষ্ট দিচ্ছে মুসল্লিদেরকে, শুধু আমাকে আপনাকে নয়, বহু মুসল্লি, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিকে পৃথিবীতে এই যারা ধূমপানকারী তারা কষ্ট দিচ্ছে, কিয়ামতের দিনে নেকি থেকে একে নেকি দেওয়া হবে, ওকে নেকি দেওয়া হবে, ওকে নেকি দেওয়া হবে, ফাইন ফানিয়াত হাসানাত কাবলা ইয়ুকযা মা আলাইহি, নেকি শেষ, নেকি অন্য লোককে দিতে দিতে নেকি শেষ, তখন কি করা হবে, ওখে জামিন খাতাই আহম, ওই লোকগুলি যাদের হক নষ্ট করে, যাদের শরীর স্বাস্থ্য খারাপ করে, যাদেরকে ধোঁয়া দিয়ে কষ্ট দিয়েছে বিড়ি সিগারেটের, যাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়েছে তার ধূমপান করা, ওদের গুনাহগুলি, কিছু গুনাহ ছিল, গুনাহগুলি নিয়ে ওর কাঁধে চাপিয়ে দিবে আল্লাহ, ফাতুরিহা আলী সুম্মা তুরিহা ফিন্নার, তারপরে জাহান্নামে আল্লাহ পাক ফেলে দেবে, যাও জাহান্নামে, তুমি অপরের গুনাহ নিয়ে জাহান্নামে যাও, নিজের নেকি, নামাজ, রোজা, হজ, যাকাতের নেকি সব গেল। এই হাদিস প্রমাণ করে যে যারা ধূমপানকারী, যারা জর্দা খায়, যারা তামাক সেবন করে, তারা মানুষের হক নষ্ট করে, কালকে আমাদের জবাবদেহি করতে হবে এবং নিজের নেকি থেকে দিতে হবে, না হলে অন্যের গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লামের আরেকটি হাদিস শোনায় এই মর্মে, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আজা মুসলিমান ফাকাদ আজানি, যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কোনো মুসলিমকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিল। ওয়া মান আযানি ফাকাদ আযাল্লা, আর যেই ব্যক্তি আমাকে কষ্ট দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দিল, সে আল্লাহ পাককে কষ্ট দিল। সুতরাং এই ব্যাপারটাকে এত হালকা মনে করবেন না যে আমার ধোঁয়া দিয়ে কারো কষ্ট হলো তাতে আমার কি, তাতে আমার কি। যে কোনো মুসলিমকে কষ্ট দিল সে রাসূলকে কষ্ট দিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলকে কষ্ট দিল সেই ব্যক্তি আল্লাহ পাককে কষ্ট দিল, আর আল্লাহ পাকে যে কষ্ট দেবে, যে রাসূলকে কষ্ট দেবে, যে মুসলিমকে কষ্ট দেবে, তার অবস্থান কোথায় হবে তা নিজেই চিন্তা করুন। হাদিসটি ইমাম তাবারানি তার মুজামুল আওসাতে নিয়ে এসেছেন, আল মুজামুল আওসাত। ইমাম তাবারানির তিনটি হাদিসের কিতাব রয়েছে, আল মুজামুস সাগীর, আল মুজামুল আওসাত আর আল মুজামুল কবির। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে পাঁচটি বিষয়ের যতক্ষণ জবাব না দেবে আল্লাহর সামনে থেকে সরতে পারবে না। এই হাদিসটিও প্রমাণ করে যে বিড়ি সিগারেট ধূমপান করা গুনাহার কাজ, হারাম, জবাবদেহি করতে হবে কাল কিয়ামতে। নবী করিম বলছেন লা তাযুলু কাদাম আবদ ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, অন্য হাদিস লা তাযুলু কাদাম আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আদম সন্তানের
পা অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে নড়তে পারবে না, কদম নড়াইতে পারবে না, সরতে পারবে না আল্লাহর দরবার থেকে। মিন ইনদে রব্বি হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক পাঁচটি প্রশ্ন করবেন, এই প্রশ্নের যতক্ষণ জবাব না দেবে আল্লাহর সামনে থেকে সরতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, প্রথম প্রশ্ন হবে বয়স সম্পর্কে, 60 বছর 70 বছরের বয়স কোথায় শেষ করেছিলে, ফিমা আফনা কোথায় শেষ করেছিলে বয়সকে, তাতে নামাজ রোজা হজ জাকাত সব হিসাব চলে আসবে। এগুলি হচ্ছে মোটা প্রশ্ন, আপনার পুরো বয়সের হিসাব দেন, পুরো লাইফের হিসাব দেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আর বিশেষ করে যৌবন সম্পর্কে, বয়সেরই আয়ুর একটা অংশ হচ্ছে যৌবন, যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করেন, কারণ যৌবন কালে বেশি গুনাহ হয় মানুষের, যৌবন কালে রক্ত গরম থাকে, অনেক গুনাহ করে ফেলে মানুষ জুলুম অত্যাচার করার ক্ষেত্রে অথবা জেনা ব্যবচারের ক্ষেত্রে। সুতরাং এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক বিশেষ প্রশ্ন করবেন। ও আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, আর টাকা পয়সা ধন সম্পদ সম্পর্কে আল্লাহ দুটি প্রশ্ন করবেন, টাকা পয়সা মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে ইনকাম করেছিল, উপার্জন করেছিল, তোমার টাকা পয়সা কোত্থেকে এসেছিল। ওয়া ফিমা আনফাকা, আরেকটি প্রশ্ন, কোথায় খরচ করেছিলে, জবাব দেবেন যে আল্লাহ বেতন থেকেই তো নিয়েছিলাম, আল্লাহ হারাম খাইনি কারো, মানে হারাম কারো বেইমানি করে টাকা পয়সা ইনকাম করিনি, বা বুলু ফিল্মে সিডি থেকে নয়, জুয়া থেকে নয়, ইন্স্যুরেন্স থেকে নয়, আর ওই সুদ থেকেও না, ঘুষ থেকে না, আমি ওইসব খাইনি আল্লাহ। তখন আল্লাহ জিজ্ঞাসা করে ফিমা আনফাকা, কোথায় খরচ করেছিল বলো, বেতনের টাকা 2000 রিয়াল বেতন পেতে আর তোমার 100 রিয়াল 200 রিয়াল তোমার সিগারেটে যেত, ফিমা আনফাকা, এটা খরচ করেছিলে কোথায়, সিগারেট কেনার জন্য, বিড়ি কেনার জন্য, হ্যাঁ জর্দা তামাকের জন্য পয়সা খরচ করেছিলে, জবাব দাও এই টাকা, এতে কি ফায়দা হয়েছিল, কি ফায়দা হয়েছিল। আমি একটা কথা বলি যে বিড়ি সিগারেট ধূমপান করা হচ্ছে জাহান্নামি খাবার, কি জাহান্নামি খাবার, কেন জাহান্নামি খাবার, আল্লাহ দুটি গুণ বলেছেন, আর বিড়ি সিগারেট ধূমপানে এই দুটি গুণ মজুদ আছে, বিদ্যমান আছে। আল্লাহ পাকের সূরা গাশিয়াতে ইরশাদ করছেন, হ্যাঁ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, জাহান্নামীদের খানা লাইসা লাহুম তুআমুন, কোনো খাবার দেবেন আল্লাহ একমাত্র কি ছাড়া, দারি নামক কণ্টকযুক্ত খাবার ছাড়া, এ দারি খানা দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, লা ইউসমিনু, যা মানুষের জন্য স্বাস্থ্যকর হবে না, যে শরীর স্বাস্থ্য ভালো হবে খেয়ে, ওয়া লা ইউগনি মিন জু, আর খিদাও দূর হবে না। দুনিয়াতে খাবার খেত দুটো স্বার্থে, তাই না, মানুষ খায় কেন, না খেলে শরীরটা ভেঙে পড়বে, অসুস্থ হয়ে পড়বো, কাজকর্ম করতে পারবো না, অচল হয়ে যাবো, তাই না, তাহলে স্বাস্থ্যটাকে টিকিয়ে রাখার জন্য মানুষ খায়, একটি উদ্দেশ্য। আর একটি উদ্দেশ্য হচ্ছে পেট ভরার জন্য, যে খিদাটা দূর করতে হবে, খোদা নিবারণ করতে হবে, দিনে 2-3 বার না খেলে খিদা লাগলে চলতে পারবেন না আপনি খিদার অবস্থায়, তাহলে খিদা দূর করা আর শরীর স্বাস্থ্য ভালো রাখা, টিকিয়ে রাখা, এই হচ্ছে পানাহারের উদ্দেশ্য। আল্লাহ পাক বলছেন জাহান্নামী খাবারে না স্বাস্থ্য ভালো থাকবে আর না খিদা মরবে, খিদাও মরবে না, বিড়ি সিগারেটে তাই আছে না, স্বাস্থ্যের জন্য উপকারী অপকারী, লা ইউসমেন, স্বাস্থ্যকর নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওয়ালা ইউগনি মিন জু, খিদা দূর হবে যে আজকে একটু বিড়ি সিগারেটটা বেশি করে খেয়ে নি, ভাত খাবো না বা রাত্রের খানা খাবো না, বিড়ি সিগারেট দিয়ে কাজ চালাই, বিড়ি সিগারেট খেয়ে নি, নাস্তা পানি করবো না, চলবে একটা দিন, চলবে, চলবে না, তাহলে জাহান্নামী গুণ রয়েছে এই খাবারে। আর যেই খাবারে জাহান্নামী গুণ রয়েছে নিঃসন্দেহ ওই খাবার হারাম, যেই খাবারে জাহান্নামী খানার গুণ রয়েছে সেই খাবার অবশ্যই হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ধন সম্পদ সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন যে কোথায় খরচ করেছিলে, তাহলে চারটা হয়ে গেল, কোথায় থেকে ইনকাম আর কোথায় খরচ করলে। 5 নম্বর প্রশ্ন, ওয়া মাযা আমেলা ফি মা আলিম, বা ওয়ান ইলমিহি মাযা আমেলা ফি, ইলম সম্পর্কে, বিদ্যা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কি আমল করেছিলে। তুমি জানতে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কোন মুসলিম জানে না আমল করেছিলে, তুমি জানতে রমজান মাসের রোজা ফরজ, কোন মুসলিম জানে না, রোজা রেখেছিলে না, বড়দিনে রোজা রাখতে পারবো না, গরম কষ্ট হয়, জাকাত দিয়েছিলে, হজ ফরজ জানতে না, হজ আদায় করেছিলে, পর্দা ফরজ জানতে না, এইভাবে আল্লাহ পাক রব্বুল ইলম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, মা যা আমেলা ফি, কি আমল করেছিলে। তিরমিজির হাদিস এবং হাদিসটি সহি।
বিড়ি সিগারেট যে হারাম এবং নোংরা বস্তু এর আরেকটি দলিল বুখারি মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে হাদিস বর্ণনা করেছেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইবনে উমারও বর্ণনা করেছেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বলেছেন, মান আকালা সুমান আও বাসালান ফালিয়াতাযিলনা, কেউ যদি রসুন খায়, সুম মানে রসুন, কেউ যদি রসুন খায়, আও বাসালান, বাসাল মানে পেঁয়াজ খায়, ফালিয়াতাযিলনা, তাহলে আমাদের থেকে যেন দূরে থাকে। কে বলছেন? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের থেকে দূরে থাকে। ফালিয়াতাযিলনা, পেঁয়াজের গন্ধ নিয়ে, রসুনের গন্ধ নিয়ে আমাদের কাছে আসিও না। তারপরে শুধু আমার বলেনি, আমাদের বলেছেন, তাহলে আবু বকর, উমর, ওসমান, সাহাবায়ে কেরামের কাছে আসিও না, সাহাবায়ে কেরামদের কাছে আসিও না। তারপরে বলছেন, আও ফালিয়াতাযিল মসজিদান, আমাদের মসজিদ থেকেও যেন দূরে থাকে, আমাদের থেকেও দূরে থাকে, আমাদের মজলিস থেকে আর আমাদের মসজিদ থেকেও দূরে থাকে, মসজিদ থেকে দূরে থাকতে বলেছেন। এখন বিচার করেন, ধূমপানের এই সড়া গন্ধ আর পেঁয়াজ রসুনের গন্ধ কোনটা বেশি খারাপ? হ্যাঁ, আস্তে যে বলছেন, নিঃসন্দেহে বিড়ি সিগারেটের গন্ধ সবচেয়ে নোংরা, পেঁয়াজ রসুনের গন্ধ বরদাস্ত করা যেতে পারে, তাতে নবী করিম মসজিদ আসতে নিষেধ করেছেন। বরং আরেকটি হাদিস আছে, ওয়ালিয়াকুদ ফি বাইতি, নিজের বাড়িতে বসে নামাজ পড়তে আসবে না। তুমি কাঁচা পেঁয়াজ খেয়েছো, কাঁচা রসুন, কাঁচা, কারণ পাক করে নিলে ওর গন্ধ দূর হয়ে যায়, কাঁচা পেঁয়াজ খেয়েছো, কাঁচা রসুন খেয়েছো, তার বাড়িতে নামাজ পড়ো, বাড়িতে থাকো, এখানে আসবেন, আমাদের জামাতে আসার অধিকার নেই তোমার। তাহলে এই ধূমপানকারী লোকগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকেও পেতেন বা তার জামানায় যদি পেতেন, তাহলে তাদেরকে কি বলতেন না যে খবরদার তোমরা মসজিদে আসার হক রাখো না, আমাদের মজলিসে আসার তোমাদের হক রাখো না, তোমরা খবরদার আসবে না, তোমরা বাড়িতে বসে থাকো তোমরা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানে আন্নাহু খাতাবা ইয়াউমাল জুমা, জুমার খুতবা দিলেন, জুমার খুতবা দেওয়ার পরে ফাকালা ফি খুতবাতে, তার খুতবায় তার বক্তব্যে বললেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহান নাস, হে মানব সকল শোনো, তাকুলুনা শাজারাতাইন, তোমরা এই দুই গাছ থেকে কিছু খাও, মা আরাহুমা ইল্লা খাবিসাতাইন, এই দুই গাছের এই দুই গাছ থেকে যে খাও, অর্থাৎ পেঁয়াজ এবং রসুন, এই দুটোকে আমি খবিস মনে করছি, নোংরা মনে করছি। কি বলেন তিনি? খবিস মনে করছে। তাহলে পেঁয়াজ রসুনকে যদি তুমি খবিস নোংরা মনে করেন, অথচ শরীয়তে পেঁয়াজ রসুন হালাল, মসজিদ আসার ক্ষেত্রে তিনি খবিস মনে করেছেন, গন্ধ হবে, তাতে মুসল্লিদের কষ্ট হবে, ফেরেস্তার কষ্ট হবে, সেই জন্য তিনি খবিস বলেছেন, এই দুটোকে আমি খবিস মনে করছি, আল বাসালু ওয়া সুম বলেও দিলেন, তিনি বলছেন পেঁয়াজ এবং রসুন এই দুটোকে আমি খবিস নোংরা মনে করছি। লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি সচক্ষে, এজা ওয়াজাদা রিহাহুমা মিনার রাজুলি ফিল মসজিদে, মসজিদে যদি কারো মুখ থেকে পেঁয়াজের গন্ধ বা রসুনের গন্ধ তিনি অনুভব করতেন, পেতেন, আমারা বেহি, তাহলে সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিতেন, ফাউখরে যা ইলাল বাকি, তারপরে তাকে বাকিতে তাড়িয়ে দেওয়া হইতো, যে মসজিদ থেকে বের করোগে। তখনকার যুগের ছোট মসজিদ থেকে বাকি যে কবরস্থান, যেটাকে আমাদের দেশের মানুষরা প্রচলিত ভাষায় কি বলে, জান্নাতুল বাকি, বাকি এলাকা মাঠ ছিল তখন খোলা মাঠ, সেখানে তাড়িয়ে দেওয়া হতো, যাও মসজিদ থেকে অনেক দূরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেঁয়াজ রসুন কাঁচা খেলে, ফা উখরেজা ইলাল বাকি, ফামান আকালাহুমা, সুতরাং এখন যদি কেউ খায়, ফাল ইয়ুমিতহুমা তাবাখান, তাহলে পাক করে এর গন্ধ দূর করে দাও, তারপরে খাও, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে খবর তার আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস। সহিহ মুসলিম আর একটি হাদিস আছে যে, দেখো তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসি না, ফাইনাল মালাইকাতা তাতা আজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বনু আদম, আদম সন্তানকে যেসব কারণে কষ্ট হয়, যেসব দুর্গন্ধ পচা সড়াই কষ্ট হয়, ওই রকমই কষ্ট ওর চাইতে বেশি কষ্ট হয় কাকে, আল মালাইকা, ফেরেশতাগণকে। সুতরাং মসজিদে রহমতের ফেরেশতারা আছেন, আমল নামা লিখছেন ফেরেশতারা আছেন, তোমরা এই পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে আসিও না, হে বিড়ি সিগারেট পানকারীরা, এই হাদিস শুনে নসিহত হাসিল করুন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন এবং তাকওয়া অর্জন করার যেন তৌফিক দান করেন, হারামকে হারাম বলে গণ্য করার তৌফিক দান করেন এবং হালালে আল্লাহ পাক যেন আমাদের বরকত দান করেন। প্রশ্ন পড়ে আর একটি হাদিস শোনায়, শাহরিবিন হাউসাব রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে
সামিয়ে তো উম্মা সালামা, আমি উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনের কাছে শুনেছি, তাকুল, তিনি বলতেন, নাহা রাসূলুল্লাহ আন কুল্লি মুসকিরিন ওয়া মুফাত্তির, বা কেউ কেউ মুফতির পড়েছেন, নাহা রাসূলুল্লাহ আন কুল্লি মুসকিরিন ওয়া মুফাত্তির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক নিশার বস্তু থেকে নিষেধ করেছেন, যাতে নেশা তৈরি করে দেয় মুস্কের এটা, আর মুফতির বা মুফাত্তির যাতে মানুষের শরীরকে অসাড় করে দেয়, জর্দা, তামাক, বিড়ি, সিগারেট জাতীয় জিনিস হচ্ছে মুফতির। ওলামায়ে কেরামগণের এই ক্ষেত্রে ঐক্যমত রয়েছে যে মুফতির বা মুফাত্তির যাতে শরীর অসাড় হয়ে পড়ে, এটা হচ্ছে এই বিড়ি, সিগারেট, জর্দা, তামাক। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে নিষেধ করেছেন। যদিও হাদিসটি সম্পর্কে কিছু কিছু আলমাদের কিছু কালাম আছে দুর্বলতা, কিন্তু হাদিস এই মর্মে নবী করিম সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। হাদিসটি আবু দাউদে আছে, মুসনাদে আবু দাউদে আছে, বাইহাকিতে আছে, মুসনাদে আহমদে আছে। এখন এই ধূমপান সম্পর্কে মোটামুটি যথেষ্ট আলোচনা হয়েছে, ধূমপান যারা করেন না তাদের জন্য একটি নসিহত করছি। অনেক ভাইয়েরা আছেন ধূমপান করেন না, কিন্তু ধূমপানকারীকে মজলিসে ওয়েলকাম করেন, স্বাগতম করেন, নিজে বিড়ি সিগারেট খান না কিন্তু বিড়ি সিগারেট মজলিসে খাচ্ছে, আর আপনি হচ্ছেন বোবা, কিছুই বলবেন না যে এটা খারাপ, এটা ক্ষতিকর, তোমারও ক্ষতি করছে, আমারও ক্ষতি করছে, বলবেন না আপনি, আপনি বোবা, বোবা হবেন না। বরং যদি প্রথম কথা আপনি তাকে উঠিয়ে দেবেন সেখান থেকে, যে যাও ধূমপান করার লোক, আমি এখানে বসতে দেবো না, আর যদি দেখেন যে আমি উঠে দিতে পারবো না, সে প্রভাবশালী, তাহলে সেখান থেকে উঠে পড়েন। এটা হচ্ছে আপনার দিনের দাবি, আপনার ইমান ইসলামের দাবি। আল্লাহ পাক কোরআনে কেন সূরে আনআমের আয়াত নম্বর 68 ইরশাদ করছে, ওয়াই মায়ুন সিয়ান্নাকা শয়তান ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমি যালিমিন। আল্লাহ পাক বলছেন শয়তান যদি হে নবী তোমাকে ভুলিয়ে দেয়, ফালা তাকউদ বাদা যিকরা, ভুলে গেছিলে, যখনই স্মরণ আসবে, ভালা তাকত বাদা জিকরা, স্মরণ হওয়ার পরে বসিও না তুমি, মাল কওমি জালেমিন, জালেমদের সাথে। সুতরাং জালেমদের অনুষ্ঠানে মজলিসে বসতে আল্লাহ পাক এই আয়াত স্পষ্ট নিষেধ করেছেন। আর ধূমপানকারীরা নিজের উপর জুলুম করে, আশেপাশে যেসব লোকেরা থাকে তাদের উপর জুলুম করে, সুতরাং জালেমদের সাথে আল্লাহ পাক বসতে নিষেধ করেছেন। এইরকমই কোনো জায়গায় ফিল্ম দেখছে আর আপনি গেলেন, বসে গেলেন না, ফালা তাকত বাদা জিকরা, মাল কওমি জালেমদের সাথে বসবেন না আপনি। কোনো বিবাহ অনুষ্ঠানে গেলেন আর সেখানে অবৈধ নাজায়জ কাজ হচ্ছে, নারী পুরুষ একাকার হয়েছে, যুবক যুবতীরা একাকার, স্টেজে যুবতীরা আসছে ইত্যাদি, এসব হচ্ছেন, হারাম কাজ হচ্ছে, তাহলে ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন, তোমাকে উপদেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে, তারপরে জালেমদের সাথে বসবে না, জালেমদের অনুষ্ঠানে অংশ নেবে না। এই আয়াত অত্যন্ত ব্যাপক অর্থ রাখে, যে কোনো হারাম মজলিস যেখানে হারাম কাজ হচ্ছে, নাজায়জ কাজ হচ্ছে, মদপান করা হচ্ছে, সিগারেট খাওয়া হচ্ছে, সেই মজলিস আপনি বসিয়েন না, উঠাতে না পারবেন, আপনি সেখান থেকে কেটে পড়েন। এটা হচ্ছে আপনার ইমানের দাবি। তারপরে যেসব ভাইয়েরা ধূমপান করে না তাদেরকে আরেকটি নসিহত করবো, যে আল্লাহ পাক কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ জাতি বলেছেন? বোবাহে বসে থাকবেন সেই জন্য? হ্যাঁ, কাউকে কিছু বলবেন না, হ্যাঁ, কোনো বিষ নেই আপনার, কাউকে ভালো কথা বলবেন না, মন্দ কথা বলবেন না, মন্দ থেকে নিষেধ করে ভালো কাজের উপদেশ দেবেন না, বোবা না। আল্লাহ বলছেন শ্রেষ্ঠ উম্মত এই জন্য উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদের আনা হয়েছে, মানুষের কল্যাণ করো। এই লোকটি নিজের অকল্যাণ করছে বিড়ি সিগারেট পান করে, জর্দা খেয়ে, সুতরাং তার কল্যাণ করো। কি কল্যাণ করবে? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ও তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দাও, ভাই বিড়ি খেয়ো না তুমি, জর্দা খেয়ো না, জর্দা খাওয়া হারাম, সে জানে না হয়তো মাকরুহ বলে খেয়ে যাচ্ছে সে। ও তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান রাখবে, মানুষকে ভয় করবে না, মানুষের রবকে ভয় করবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। তারপরে এখন শেষখানে যারা ব্যবসায়ী, বিড়ি সিগারেট ব্যবসায়ী, যারা বিড়ি কোম্পানি, সিগারেট কোম্পানি, যারা বিড়ি সিগারেট বাকালাই মুদিখানার দোকানে বিক্রি করেন, তাদের জন্য উপদেশ বলছি। আল্লাহ পাক কোরআনে কারীমের ইরশাদ করেছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকু ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকির কাজে সাহায্য করো, তাকওয়ার কাজে, আল্লাহ ভীরুতার কাজে একে অপরের সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমা লঙ্ঘনের কাজে একে অপরের কখনো সাহায্য করবে না। যারা বাকালাতে বিড়ি সিগারেট রাখছেন, যারা মুদিখানার দোকানে বিড়ি সিগারেট রাখছেন, অথবা পানের দোকান সাজিয়ে রেখেছেন, জর্দা তামাক রাখছেন, তারা অন্যায় কাজে, গুনার কাজে, হারাম কাজে সাহায্য সহযোগিতা করছেন। যদি মার্কেট আউট হয়ে যায়, মার্কেটে বিড়ি সিগারেট না পাওয়া যেত, মার্কেটে যদি জর্দা তামাক না পাওয়া যেত, তাহলে এই হারাম বন্ধ হয়ে যেত। কত খুঁজে বেড়াবে, কত খুঁজে বেড়াবে, বন্ধ হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াত দান করেন সকলকে। ব্যবসায়ীরা পেটের ব্যবসার জন্য যারা বিড়ি বাঁধে, এইরকমই যারা বিড়ি বড় বড় বিড়ি কোম্পানি, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে রয়েছে, তারা লোভ সামলাতে পারছে না, তাদের জন্য নসিহত অন্যায় কাজে কখনো সাহায্য করবে না, বরং নেকির কাজে সাহায্য করবে। আল্লাহ অনেক হালাল পথ রেখেছে, অনেক হালাল ব্যবসা রয়েছে, পাক পবিত্র ব্যবসা রয়েছে, সেই ব্যবসা বাণিজ্য করুন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এখানে আরেকটি হাদিস মনে পড়লো, সেই হাদিসটাও শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারাম খেয়ে যে গোস্ত রক্ত তৈরি হবে সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। যে কোনো গোস্ত তৈরি হয়েছে মিনাসহতে মানে হারাম খেয়ে, ফান্নার আওলা বিহি, জাহান্নাম তার হকদার হবে। আপনার গোস্তে বিড়ি সিগারেট ধোঁয়া গিয়ে জর্দা গিয়ে বিষাক্ত করে ফেলেছে, আর ওই অবস্থায় মারা গেলেন বিনা তওবায়, তাহলে কোথায় যাবে? ফান্নার আওলা বিহি, জাহান্নাম তার হকদার হবে। আর একটি হাদিস আরো এখানে মনে পড়লো, সেটা হচ্ছে যে হারাম যে খায় তার দোয়া কবুল হয় না, হারাম যে খায় তার দোয়া কবুল হয় না। এটা এই ভাববেন না যে হারাম খায় মানে কারো বেমানি করে খায়, আত্মসাত করে খায়, হ্যাঁ কারো টাকা পয়সা ধার নিয়েছে দিল না সে শুধু হারাম খেলো, অথবা সুদের টাকা খায়, ঘুষের টাকা খায় সে শুধু হারাম খেলো, ওইরকম হারাম। কেউ যদি মদ খায় তার দোয়া কবুল হবে না, জর্দা তামাক হারাম, কেউ যদি জর্দা তামাক খায় তার দোয়া কবুল হবে না, এইরকম বিড়ি সিগার ধূমপান হারাম, কেউ ধূমপান করে, ধূমপান করে আল্লাহর কাছে দোয়া করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিমের, ইয়া রব্বে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ পাকের ফেরেশতারা বলছেন ওয়ামা তামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, এর খাবার হচ্ছে হারাম, যা খায় তা হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার লিবাস পোশাকও হারাম, অমাশ্রাবহা পানীয় বস্তু হারাম, যা পান করে তা হারাম, কেউ মদ পান করে, কেউ ধূমপান করে, কেউ বিড়ি কি বলে জর্দা তামাক খায়, মাতা আমু হারাম, গুল গুল ব্যবহার করে, অগুজিয়া বিল হারাম, এমনকি গেজাই তার আহার হচ্ছে হারাম, ফান্না ইউস্তা যা বলি যে আল্লাহ এর দোয়া কি করে কবুল হবে, যদিও কেঁদে কেঁদে দোয়া করছো, যদিও কেঁদে কেঁদে দোয়া করছে। আজকে একজন লোককে দেখছি প্রায় আধা ঘন্টা ধরে হাত তুলে লম্বা দোয়া করছে, চিন্তা করুন ও যদি বিড়ি খাওয়ার লোক হয়, সিগারেট পান করার লোক হয়, যদি জর্দা খাওয়ার লোক হয়, ফান না ইউস্তা যা বললে যা কি করে দোয়া কবুল হবে? আপনি দোয়া কবুল হয় বাধা সৃষ্টি করে রেখেছেন, কখনো দোয়া কবুল হবে না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। ব্যবসায়ীদেরকে আরো উপদেশ দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 25-এ আয়াত নম্বর 2 সূরা মায়েদার আয়াত নম্বর 2 বললাম যে ওয়াতাআউনু আলাল বিররি ওয়াত্তাকওয়া, নেকির কাজে সাহায্য করো, আল্লাহ ভীরুতার কাজে সাহায্য করো, গুনাহের কাজে অন্যায় কাজে সীমা লঙ্ঘন কাজে সাহায্য করো, ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ পাক কঠোর শাস্তিদাতা। একটি হাদিস তাদেরকে শোনা ব্যবসায়ীদেরকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'ন আল্লাহুল ইহুদ, ইহুদিদের উপর আল্লাহর লানত হয়েছে, ইহুদিদের উপর আল্লাহর কি হয়েছে, অভিশাপ হয়েছে, মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার আল্লাহ পাক ঘোষণা করেছেন। কেন? হুরিমাত আলাইহিমুস সুহুম, তাদের উপর আল্লাহ পাক চর্বি হারাম করলেন, চর্বি গরু উটের চর্বি আল্লাহ হারাম করলেন, ফাবাউহা, তখন তারা কি করলো, হিল্লা করলো, হারাম খাবো না, তাহলে বেচে দিল, ওয়া আকালু সামান আসমানাহা, আর তার বেচার পরে তার মূল্যটা তারা ভক্ষণ করলো, ওয়া ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আর মনে রাখো যে আল্লাহ পাক ইজা হাররামা আকলা শাইয়িন, কোনো কিছু ভক্ষণ করা খাওয়া যদি আল্লাহ পাক হারাম করেন, হাররামা সামানাহ, তাহলে তার মূল্যকেও আল্লাহ পাক হারাম করেছেন। সুতরাং বিড়ি যদি পান করা হারাম হয়, সিগারেট পান করা হারাম হয়, জর্দা তামাক খাওয়া সেবন করা যদি হারাম হয়, গুল গুল ব্যবহার করা যদি হারাম, আর আসলেই হারাম সত্যিকার অর্থে হারাম, তাহলে তার ব্যবসা হাররামা সামান হো, তার মূল্য, তার ব্যবসা, তার ব্যবসা থেকে যা ইনকাম হয়ে আসছে হাররামা সামান হো, তাও হারাম। আর এটি হচ্ছে লানতের কাজ, যেমন ইহুদিদের উপর লানত হয়েছে, তেমনি ওই সব ব্যবসায়ীদের উপর অভিশাপ হবে। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিদায়াত দান করেন। মনে রাখবেন যে যেসব ঘটনা ঘটছে, বিড়ি সিগারেট জর্দা তামাক ব্যবহার করার জন্য যারা মারা যাচ্ছে অল্প বয়সে, আর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ক্যান্সার হচ্ছে, বহু রোগে আক্রান্ত হচ্ছে, এতে আমাদের জন্য উপদেশ রয়েছে, এতে আমাদের জন্য উপদেশ রয়েছে। সূরা ইউসুফের আয়াত নম্বর 111-তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, জ্ঞানবান ব্যক্তির জন্য এসব কিস্সা কাহিনীতে ঘটনাতে শিক্ষণীয় বিষয় রয়েছে,
সুতরাং আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন, আর আমাদেরকে ভালো ভালোর অনুসরণ করার তৌফিক দান করেন এবং খারাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জ্ঞানীদেরকে আল্লাহ পাক জ্ঞানীদের সম্পর্কে বলছেন সূরা জুমার আয়াত নম্বর 18-তে, আল্লাযীনা ইস্তামিউনাল কওলা, তারা কথা শোনে, কথা শোনে, শোনেন বিড়ি সিগার সম্পর্কে আলেমদের কাছ থেকে শোনেন, ডাক্তার মেডিকেল সায়েন্সের যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শোনেন বা পড়েন, ফায়াত্তাবিউনা আহসানা, তারপরে ভালো কথার অনুসরণ করে, যেটা আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, আপনার আখেরাতের জন্য ভালো, আপনার ঈমান ইসলামের হেফাজতের জন্য ভালো, তার অনুসরণ করেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকেই আল্লাহ পাক হেদায়াত করবেন, ওয়া উলাইকাহুম উলুল আলবাব, এরাই হচ্ছে জ্ঞানী, যারা ভালো কথা শুনে আর ভালো কথার অনুসরণ করে। আল্লাহ পাক তাদের দলে সামিল হওয়ার যেন তৌফিক দান করেন। আর শেষখানে ওয়াদা করেছিলেন, আমাদের ভাই স্মরণ করেছিলেন যে এতগুলি ক্ষতি বললাম আর হারাম বললাম, বিড়ি সিগারেট জর্দা তামাক, তামাক থেকে যত কিছু তৈরি সব কিছুই হারাম এবং তার ক্ষতি বললাম, ফায়দা কিছু আছে? ধূমপানের ফায়দা কিছু জ্ঞানী লোকেরা বর্ণনা করেছেন, তিনটি ফায়দা বর্ণনা করেছেন, শেষখানে শুনিয়ে দিচ্ছি। ধূমপানের তিনটি ফায়দা আছে, তিনটি উপকারিতা আছে। একটি উপকারিতা হচ্ছে যে ধূমপান যে করবে, বিড়ি সিগারেট খাবে, সে কখনো বৃদ্ধ হবে না, বুড়া হবে না। কেন বুড়া হবে না? ওই 35 বছর বললাম যে একজন মৌলভী সাহেব জর্দা খেয়ে 35 বছর বয়সে দুনিয়া থেকে বিদায়, বুড়া হওয়ার সুযোগই পাবে না। এক ফায়দা হইল, যেই ফায়দা আপনি আপনার স্ত্রী আপনার ছেলেমেয়ের জন্য কখনো চাইবেন না, যে আমার ছেলেমেয়েদেরকে স্ত্রীকে এতিম বিধবা করে দেব আমি 35 বছর বয়সে 40 বছর বয়সে, কখনো চাইবেন না আপনি, সেই ফায়দা হবে। দ্বিতীয় ফায়দা হচ্ছে যে যে বিড়ি সিগারেট খায় ধূমপান করে তার বাড়িতে চুরি হবে না, তার বাড়িতে চুরি হবে না, কারণ ওই 30-35 বছর বয়সে যৌবনে কাশি ধরে নিবে আর কাশি ছাড়বে না। দেখেন যারা বিড়ি খায় সিগারেট খায় কুক কুক করতে আছে সারা রাত, যদি খুব খুব করে চোর আসতে সাহস করবে? কখনো চোর সাহস করবে না, চোর আসবে না তার বাড়িতে, এই যে বাড়িতে চুরি হবে না, জেগে আছে রে বেটা, জেগে আছে, চুরি করা যাবে না, চল অন্য কোথাও দেখি। তৃতীয় ফায়দা হচ্ছে যে কুকুরে কামড়াবে না, যে বিড়ি সিগারেট খাবে তাকে কুকুরে কামড়াবে না, কি জন্য? কাশতে কাশতে আর চলার যোগ্য থাকবে না, তখন একটা লাঠি লাগবে, লাঠি ভর দেওয়া ছাড়া চলতে পারবেন না, বয়স যেই 40-45 হয়েছে লাঠি ছাড়া চলতে পারেন না, তো লাঠি হাতে থাকলে কুকুর কাছে আসবে না, কুকুর কাছে আসবে না। এই তিনটি ফায়দা আমি ছোটকালে কোথাও শুনেছিলাম, আমার যৌবনকালে দেশে নিজের ভাষায় শুনেছিলাম, আর গত বছর ওই সকালবেলা বাচ্চাদের মাদ্রাসা ছাড়ি, তখন এজাতুল কোরআনুল করিম রিয়াজ, রিয়াজে এজাতুল কোরআনুল করিম আছে, ওটা চালু থাকে, তখন শুনছি ওতে আরবি ভাষায় এই রেডিও সেন্টার রিয়াজ থেকে বলছে যে ধূমপানে সবগুলি লস, এই তিনটি ফায়দা আছে, তিনটি ফায়দা আছে, এই যে তিনটি ফায়দার কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিদায়াত দান করেন, ভালো কথা কবুল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন। বড় সুযোগ আল্লাহ পাক রেখেছেন রমজান মাসে, রমজান মাসে আমরা সারা দিন ধৈর্য ধরে থাকছি, রাত্রে 2-3 ঘন্টা আর থামলেই তো হয়ে যায়, আলহামদুলিল্লাহ ঘুম চলে আসবে, আবার ভোর রাত্রে উঠবেন, সাহারি খাবেন, আবার সারা দিনের জন্য, এইভাবে দেখবেন 10-15-20 দিনের মধ্যে ধূমপান আপনার ছুটে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভাই বলছেন যে ধূমপান যারা করে তারা মসজিদে ধূমপান করার সাহস পায় না, ওদের মধ্যে কিছু আদব আছে, কিছু আদব আছে, কমপক্ষে মসজিদে তো ধূমপান করে না, কিন্তু জর্দা খাওয়া হুজুরগুলো দাঁড়িয়ে নিয়ে জর্দা দিয়ে পান খায় আর মসজিদে ঢুকে পড়ে, পরে মসজিদে বসে বসে জর্দা দেওয়া পান খায়, এরা এদের মধ্যে আরো বেয়াদুবি। আল্লাহ পাক যেন হেদায়াত দান করেন। দুটো একই জিনিস, জর্দা খান আর তামাক খান আর বিড়ির আকারে খান, জ্বালিয়ে খান আর কাঁচা খান, একই অবস্থা। আল্লাহ পাক যেন সংশোধন করার তৌফিক দান করে সব বিদাতি মোল্লাদের। চিংড়ি মাছ মাকরু কোথাও নেই, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, না কোরআনে আছে না হাদিস আছে চিংড়ি মাছ মাকরু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল পানি সম্পর্কে, সমুদ্র সম্পর্কে, বলে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতু, সমুদ্রের বা নদীর পানি হচ্ছে পাক, কারণ যথেষ্ট পানি আছে, তে মাই কাসির পাক, ওয়াল হিল্লু মাইতাতু, জীবিত শুধু নয় জাল মাছ বা চিংড়ি মাছ, বরং যদি মরেও যায় তবু হালাল,
সমুদ্রে নদীতে যত কিছু আছে, যত প্রাণী আছে, যদি মরে যাওয়া অবস্থায়ও পান তবুও হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং নবী সাল্লাম হালাল করেছেন চিংড়ি মাছ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কিছু পানি তা আছে সবকিছুই হালাল করেছেন, সেটা বিষাক্ত না হইলেই হইলো, সাপ না হইলেই হইলো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তা হালাল করেছেন। জি, এক ভাই জিজ্ঞাসা করেছেন জর্দা ছাড়া যদি পান খায়, জর্দা ছাড়া যদি পান খায় তো কমপক্ষে তাতে অপচয় আছে, কারণ পানেও কোনো ফায়দা নেই, বরং সুপারিতে ইদান আমি বোম্বাইয়ে যে পিস টিভির প্রোগ্রামে গিয়েছিলাম তাতে বড় বড় বোর্ড লাগা দেখলাম, তাতে লিখেছে যে সুপারি খাবেন না, সাবধান, সুপারিতে চরম ক্ষতি আছে। আমি প্রথম দেখলাম এই বোর্ডগুলো, তারপরে জিজ্ঞাসা করলাম আরও কিছু সাথীরা ছিল, তারা বলে যে হ্যাঁ আজকাল সুপারিতে দেখা যাচ্ছে খুব ক্ষতি আছে স্বাস্থ্যের দিক দিয়ে, যার ফলে সরকার, ভারত সরকার সুপারি খেতে নিষেধ করছে। আর পান যদি জর্দা না খান সুপারি ছাড়া তো হয় না, তাই না? সুতরাং চুন চুন ক্ষতিকর, আর তারপরে অপচয়, আর অপচয়কারী শয়তানের ভাই। এই জন্য বলবো যে পান খাবেন না, সাদা পান হইলেও খাবেন না। আল্লাহ পাক যেন সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন তার দিনের দিকে ফিরে আসার তৌফিক দান। মেয়েরা ভুরু কাটে মানে এগুলো চিকন করে না, হারাম, লানত করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, লানত হয়েছে, জায়েজ না এগুলো। জি, দোয়া চেয়েছে কিছু ভাইরা, ভাইরা কিছু ছুটি যাবেন, আর কেউ অসুস্থ রয়েছে, তাদের আত্মীয় স্বজন আল্লাহ পাক যেন শেফা দান করেন, আল্লাহ পাক যেখানে রাখবেন আমাদেরকে সহি সালামত রাখেন। আল্লাহ আমাদের যেন, আমাদের এক ভাইয়ের ছেলে মারা গেছে, আল্লাহ পাক যেন তাদের সান্ত্বনা দান করেন এবং এই ছেলেকে সুপারিশকারী যেন করেন। নাবালক ছেলে মারা গেলে ইনশা আল্লাহ তাআলা সে জান্নাতি এবং মা বাবাকেও জান্নাতি নিয়ে যাবে, যদি মা বাবার ফরজ ঠিক থাকে, মা বাবার ফরজ অজেব যদি ঠিক থাকে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, ইনশা আল্লাহ তাআলা সেই মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক যেন এই জান্নাত নসিব করেন আমাদের সকলকে। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।